सर्वप्रथम सब वैष्णवदेरके आमार प्रणाम। आजकेर टपिकटा खूब इंटरेस्टिंग आछे। आमाके बोला हयेछे जे एकटा शिष्येर दायित्व बा कर्तव्य की। जखन टपिकटा आमी देखछिलाम, आमी श्रीमद् भागवतम थेके एकटा खूब सुंदर श्लोक खुजलाम এই টপিকটার সাথে যেটা জুড়া আছে। এই শ্লোক হচ্ছে আপনার শ্রীমদ্ ভাগবত একাদশ স্কন্ধ তৃতীয় অধ্যায়। এই শ্লোকটা এখানে কীভাবে বসানো হয়েছে আমি বলছি। নারদ মুনি যখন বসুদেব কাছে যান, কৃষ্ণ ভগবান কৃষ্ণের বাবা, তখন বসুদেব মহারাজ ওনার খুব সুন্দরভাবে স্বাগত করে ওনাকে জিজ্ঞেস করে যে আমরা তো গৃহস্থ, আমাদের জন্য কী জানা উচিত, কী শোনা উচিত, আমাদের জন্য কী ভালো হবে। তখন নারদ মুনি এই মহারাজ নিমি আর যে নবযোগেন্দ্র, নবযোগেন্দ্র মানে যারা ঋষভদেব মহারাজের যে নয়গুলো ওনার একশোখানা পুত্র ছিলেন, কিন্তু সে এই যে নয়জন বিশেষ করে মানে খুব নানি ছিলেন আর এরা মানে পুরো পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছিলেন আর সবাইকে সুন্দরভাবে জ্ঞান দিচ্ছিলেন। আর এই নবযোগেন্দ্র যখন নিমি মহারাজের কাছে যায়, তখন নিমি মহারাজ ওনাদেরকে বসিয়ে খুব সুন্দর সুন্দর প্রশ্নগুলো জিজ্ঞেস করে। আর একটা প্রশ্ন নিমি মহারাজ জিজ্ঞেস করে যে এই পৃথিবীতে প্রকৃত প্রকৃত মানে যে সত্যি আনন্দ কোথায়, আর আমরা যে যে জড়জগতে আছি আমাদের কি করা উচিত, কি করলে আমরা এই জড়জগতে বন্ধনে থেকে মুক্ত হব, তো সেটা জবাব দিচ্ছে না, নাম হচ্ছে প্রবুদ্ধ। এই যে নবযোগেন্দ্র মধ্যে এই প্রশ্নটা জবাব দিচ্ছে প্রবুদ্ধ। আর এই 11.3.17.18 থেকে আরম্ভ হয়ে মানে আজকে সব কিছু তো আমরা পড়তে পারবো না, কিন্তু খুব সুন্দরভাবে উনি ওয়ান বাই ওয়ান এক্সপ্লেন করছে যে ভৌতিক জগতে আনন্দ বলে কিছু নেই, যত বেশি ধন আর ঐশ্বর্য বাড়ালে আমরা আরও ওটা কী বলে শিকলে ভিতরে অটকে যাব, কিভাবে যদি আমরা শাশ্বত আনন্দ চাই তাহলে সে শাশ্বত আনন্দ পেতে জুনে আমাদের একটা গুরুর শেল্টার, গুরুকে শরণাগত নিতে হবে, একটা গুরু করতে হবে, তার কাছে দীক্ষা নিতে হবে, তার সেবা করতে হবে, তার কাছে ভক্তি কিভাবে করতে হয় সেটা শিখতে হবে। এইভাবে উনি খুব সুন্দর শ্লোক পরে শ্লোক, শ্লোক পরে শ্লোক, শ্লোক পরে শ্লোক বলতে থাকছে। কিন্তু আজকে আমরা শুধু একটা শ্লোকই নেব যেখানে উনি বলেছেন যে গুরু করার পরে কিভাবে গুরুর সেবা করতে হবে। যেহেতু আজকে আমাদের টপিকই এটা আছে যে রেসপন্সিবিলিটি, একটা দীক্ষা নেবার পরে আমাদের রেসপন্সিবিলিটি কী, আমাদের কী করতে হবে, সেটা সমাধান আজকে এখানে শ্লোকে দিয়েছে উনি। আমি এই শ্লোকটা পারায়ণ করব। শ্রীমদ্ ভাগবতম 11.3.24। শৌচম তপস্তিতিক্ষম চ মৌনম স্বাধ্যায়ম অর্জবম ব্রহ্মচার্যম অহিংসম চ সমত্বম দ্বন্দ্ব সংনয়ো। অ্যাকচুয়ালি দীক্ষা নেওয়ার পরে গুরুর সেবা করতে হবে, কিংবা দীক্ষা নেওয়ার আগেও কারোর কাছে যদি জ্ঞান নিতে হয় সেবা করতে হবে। এই সেবা জিনিসটা তো আমরা সবসময় শুনছি। ইনফ্যাক্ট ভগবদ্ গীতাতে ভগবান কৃষ্ণ তো বলছে 4.34 কি বলছে, তদ্বিধি প্রণিপাতে না পরিপ্রশ্নে না সেবয়া উপদীক্ষান্তি তে জ্ঞানম জ্ঞানী না তত্ত্বদর্শনা। সেবয়া সেবা করো, সেবা করো। এখানে বলছে যে গুরু করার পরে গুরুর সেবা করো। এখন আমার প্রশ্ন হচ্ছে যে গুরুর সেবা করো মানে কি মনে আসে? যদি আমি বলি এখন আমাদের সবার দীক্ষা হয়ে গেছে, আমরা এখন গুরুর সেবা করব, গুরুর সেবা করা হচ্ছে একটা শিষ্যের প্রথম কর্তব্য, প্রথম দায়িত্ব, তো সেবা মানে কি? সেবা বললেই আমাদের মনে মধ্যে আসবে ও আমি গুরু মহারাজের সেবা করব, আমি গুরু মহারাজের জন্য রান্না করব, গুরু মহারাজের সেবা করলাম, আমি গুরু মহারাজের জন্য মালা বানাবো, আমি গুরু মহারাজের ঘরটা পরিষ্কার করব। ওকে, আমি যদি ব্রহ্মচারী কিংবা আমি একটা মানে স্ত্রী শরীরে তো গুরু মহারাজের শরীরে সেবা করা যাবে না, ঠিক আছে, যারা পুরুষের শরীরে আছে, আচ্ছা আমি গুরু মহারাজের শরীরে মাসাজ করব, গুরু মহারাজের চরণ ধোব, প্রচার করব, গুরু মহারাজের খুব ভালো লাগে প্রচার করব। আর মানে সেবা বললে এই 4-5-6 জিনিসই আমাদের মনে মধ্যে আসে, আমরা ভাবি এটাই সেবা।
গুরুমার জন্য রান্না করলাম, গুরুমাজে সেবা করলাম, গুরুমাজে কাপড় কাচলাম, গুরুমাজে ঘরটা সাফ করলাম, গুরুমাজে ভালো লাগবে আরও নামাহরটা প্রচার করবো, গুরু মহারাজে ভালো লাগবে আমি আমি দীক্ষা নিয়েছি আরও ভক্তদেরকে মানে ভক্তিতে নিয়ে আসবো, সত্যটুকুই মানে আমরা ভাবি গুরু মহারাজের সেবা করা, গুরুর সেবা করা। কিন্তু এই শ্লোকটা শোনার পরে আমরা সারপ্রাইজ হয়ে যাব যে গুরুর সেবা মানে এই শ্লোকে কী লিখেছে। আমি এটা ইংলিশে বলছি, এখানে আমার কাছে বাংলা ভাগবত নেই, এখানে ট্রান্সলেশনে বলছে, টু সার্ভ দ্য স্পিরিচুয়াল মাস্টার, গুরুর সেবা করা মানে ডিসাইপলকে কী করতে হবে, ডিসাইপল শুড লার্ন ক্লিনলিনেস, ডিসাইপলকে ক্লিন থাকতে হবে, শৌচ থাকতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন পরিচ্ছন্ন থাকতে হবে, অস্টেরিটি, টলারেন্স, সাইলেন্স, সিম্পলিসিটি, সেলিবেসি, নন ভায়োলেন্স, ইকুয়ানিমিটি, এখানে অনেক কিছু দিয়েছে যেগুলো আমরা করলে আমাদের নিজে জীবনে পালন করলে তাহলে সেটা গুরুর সেবা করা হলো। একটা একটা কমপ্লিটলি ডিফারেন্ট পরিভাষা, একটা ডেফিনেশন আছে আর এটা খুব লজিক্যাল আছে। আজকে যদি আমরা নিজে মনে মধ্যে একবার ভেবে দেখি, আজকে যদি আমার ছেলে আমার কাছে এসে জিজ্ঞেস করবে আমি কী করলে আপনার খুব ভালো লাগবে, নিশ্চয় আমি বলবো তুমি যদি ভালো থাকো তাহলে আমি ভালো, তাহলে সেটাই আমার ভালো লাগবে, তুমি যদি ভালোভাবে পড়াশিখা করো, তুমি যদি নিজের মধ্যে ভালো গুণ গুণ নিয়ে আসো, তুমি যদি আনন্দে থাকো তাহলে আমি আনন্দে আছি। সেটা একটা মা বাবার একটা মানে এটা সিম্পল এক্সপেকটেশন। কোনো মা বাবা ওর ছেলেকে এরকম বলবে না যে না তুমি যদি আমার জন্য এটা করো, আমার জন্য টাকা পয়সা কামাই আমাকে নিয়ে আসে দো, আমার জন্য এরকম কেউ বলবে না, তুমি ভালো থাকো তাহলে আমি ভালো। সেভাবে ভগবানে কিংবা গুরু কে যদি আমরা জিজ্ঞেস করি আপনি আমাকে দীক্ষা দিলেন এখন আমি কী করলে আপনার খুশি হবে, তাহলে নিশ্চয়ই গুরু একটা জিনিসই চাইবে, তুমি যেন ভালো থাকো, তুমি যেন ভগবানকে ভালোবাসো, তুমি যেন ভগবানের নিকট যাও, তুমি যেন এই জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্র থেকে বার হয়ে যাও, তুমি যেন নিজের মধ্যে ভালো গুণ নিয়ে আসো, তুমি যেন ভক্তিতে আনন্দে থাকো। আর সেগুলো যদি আমাদের আনন্দে ভক্তিতে থাকা মানে এই গুণগুলো দরকার আছে। তো এখানে ক্লিয়ারলি লেখা আছে যে ডিসাইপল শুড লার্ন টু সার্ভ দ্য স্পিরিচুয়াল মাস্টার বাই ফার্স্ট স্টেপ ক্লিনলিনেস, ক্লিন থাকতে হবে। এখন ক্লিন মানে আমাদের মনে মধ্যে ইমিডিয়েটলি আসবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, মানে তো আমি তো পরিষ্কারই আছি, আমার ঘর পুরো সব সাফ আছে, আমি প্রতিদিন তিনবার স্নান করি। কিন্তু এখানে আপনি যদি দেখবেন তাৎপর্যতে খুব সুন্দরভাবে লেখা আছে, বলছে শুধু স্নান করা না, পরিষ্কার থাকা মানে মন পরিষ্কার থাকা, শরীর পরিষ্কার থাকা, সব কিছু পরিষ্কার, আমরা যে জায়গাতে জব করি বসে যে জায়গাটা পরিষ্কার থাকতে হবে, শরীরটা পরিষ্কার থাকতে হবে, আমাদের বাক্য যে আমরা কথা বলি সেটা পরিষ্কার থাকতে হবে, মন পরিষ্কার থাকতে হবে, হৃদয় পরিষ্কার থাকতে হবে, আমরা যেভাবে বৈষ্ণবদের সাথে ডিলিংস করি সেটা পরিষ্কার থাকতে হবে। ক্লিনলিনেস মানে অনেক কিছু, ক্লিনলিনেস মানে চারটা নিয়ম পালন করা, সেটা তো ক্লিনলিনেস। এই যে আমরা যে চারটা নিয়ম নিষেধ আছে যে মাছ খাওয়া নেই কিংবা ইউনো মাছ খেতে নেই কি মদ খেতে নেই জুয়া খেতে খেলতে নেই অভদ্র পুরুষ অভদ্র স্ত্রী সঙ্গ করতে নেই, যদি আমরা সেইগুলো পালন করতে পারি মানে আমরা ভিতর থেকে বাইরে থেকে পরিষ্কার পরিচ্ছন্ন আছি, ক্লিন আছি। আর যখন আমরা ভিতর থেকে বাইরে থেকে ক্লিন হব তাহলে গুরুর সেবা করতে পারবো, যদি ভিতর থেকে বাইরে থেকে ক্লিন থাকবো তাহলে গুরুকে আনন্দ দিতে পারবো। তো সেই জন্যে তো এই অধর্মর যে ভবন আছে, যে ঘর আছে, অধর্মর ঘর, এই অধর্মর ঘরটা চারটা স্তম্ভের উপরে দাঁড়িয়ে আছে। এই চারটা স্তম্ভই হচ্ছে মাছ খাওয়া, মদ খাওয়া, জুয়া খেলা আর অভদ্র স্ত্রীর সঙ্গ করা। আর গুরুদেব দীক্ষার সময় কী করছে, এই চারটা স্তম্ভকে মানে ভেঙে দিচ্ছে। আর যখন এই চারটা স্তম্ভ ভেঙে যায় মানে পড়ে যায় তখন আমাদের যে অধর্ম কিংবা পাপের যে ভবন আছে সেটা ভেঙে নিচে পড়ে যায়। আর পুণ্যের ভবন সেটা কোন স্তম্ভে দাঁড়িয়ে আছে, সেটা চারটা স্তম্ভে দাঁড়িয়ে আছে, মার্সি, অস্টেরিটি, ক্লিনলিনেস অ্যান্ড ট্রুথফুলনেস। যদি কেউ সত্যি বলে, জুয়া খেললে তো সত্যি বলতে পারবে না, সত্য বলতে পারবে না, যদি কেউ জুয়া খেলছে তাহলে মিথ্যা কথা বলতে হবে, তখনই জুয়া খেলতে পারবে। তো যে সত্য বলবে সত্যের একটা স্তম্ভ, যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, আর যদি কেউ অভদ্র স্ত্রীর সঙ্গে করবে তাহলে কী করে পরিষ্কার থাকবে, তার মানে অভদ্র স্ত্রীর সঙ্গে যারা না করবে তাহলে পরিষ্কার থাকতে পারবে।
যদি কেউ তপস্যা করবে, আর যদি কেউ মদ খাবে তাহলে কী করে তপস্যা করবে? ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করলে তো এই ধর্মের স্তম্ভটা দাঁড়াবে। তো কম্প্যাশন, মার্সি, দয়া করা। যদি কেউ আমিষ খাচ্ছে তাহলে কী করে দয়া করবে? কোনো একটা জন্তুকে যদি কাটছে, রক্ত বেরিয়ে যাচ্ছে, তাটা পরিষ্কার করে রান্না করে যদি কেউ খাচ্ছে তাহলে ওটা কী করে দয়া হলো? তো তার মানে এই দয়া কিংবা তপ কিংবা শৌচ কিংবা সত্য, এই চারটা যে ধর্মের স্তম্ভ আছে, যদি আমরা সেটা নিয়ে একটা ভালো একটা ভবন বানাতে চাই, ধর্মের ভবন, তাহলে এই চারটা নিয়ম আমাদের খুব ভালোভাবে পালন করতে হবে। আর যারা এই চারটা নিয়ম পালন করবে তারা ভিতর থেকে বাইরে থেকে ক্লিন থাকবে। আর ক্লিন থাকা মানে, এই শ্লোকে লেখা আছে, ক্লিন থাকা মানে গুরুর সেবা করা। গুরুর সেবাতে একটা প্রথম লিখেছে ক্লিন থাকা। এখন সাধারণত আমরা ভাবি মাছ না খাওয়া মানে, ওকে আমি মাছ খাই নি, আমি কি বলে ওই চিকেন মাটন এগ ফিশ ওই মাছ আমি খাই না, তার মানে আমি মাছ খাই না। না, এটাতে আরও ডিটেলস আছে। মাছ না খাওয়া মানে, এটাতে একটা সাটল পয়েন্টে আছে, আমরা যদি ভক্তের অপমান করি, আমরা যদি কোনো রেসপেক্টেড পার্সন যাকে মান দেওয়া উচিত তার অপমান করি, মানে তার মার্ডার করছি আমরা। কেন স্কন্দপুরাণে লেখা আছে, বিশেষ করে অনেক শাস্ত্রতে লেখা আছে যে যারা পূজনীয়, যাদেরকে মান দেওয়া উচিত, যারা সিনিয়র, যারা ভালো বয়সনাও, তাদেরকে মারা মানে চাকু দিয়ে মারা না। যদি আমরা তাদের সম্মান না করব তার মানে তাদেরকে আমরা মেরে দিয়েছি, আর তার মানে ওদের বদ্ধ করেছি, সে পাপটা লেগে যাবে আমাদেরকে। তো মিট না খাওয়া মানে, নিরামিষ খাওয়া মানে ভক্তদের অপমান না করা, সেটাই দরকার আছে। নালে যদি আমরা ভক্তদের সম্মান না করি, ওদের অপমান করি, ওদেরকে আমরা রেসপেক্ট না দেব, তাহলে হতে পারে আমরা নিরামিষ খাচ্ছি কিন্তু ভক্তদের রক্ত খাচ্ছি না, ওদের মানে ওদের অপমান করে ওদেরকে দুঃখ দিচ্ছি, তো সেটা মানে পুরোপুরো নিরামিষ হবে না। পুরোপুরো নিরামিষ মানে কাউকে দুঃখ দিতে নেই, জন্তুকে দুঃখ দিতে নেই, মানুষকে দুঃখ দিতে নেই, কারো শরীরে দুঃখ দিতে নেই, কার মনকে দুঃখ দিতে নেই, তাহলে আমরা হব প্রকৃতপক্ষে, হ্যাঁ, এরা নিরামিষ। আরেকটা হচ্ছে যে কী কর, জুয়া না খেলা। জুয়া না খেলা মানে, জুয়া জিনিসটা শুধু যে আমি কোনো একটা জুয়া ঘরে গিয়ে জুয়া খেললাম, সেটাই জুয়া না। আমি যদি আমার সময় নষ্ট করছি, আমি যদি ভালোভাবে চ্যান্টিং করছি না, আমি যদি আমার মালাবেগ সাথে খেলা করি, মানে আজকে মন আছে তো করব, আজকে মনে ইচ্ছা হচ্ছে না তো কালকে করব, কালকে না পরশু করব, সেটা তো জুয়া খেলা হলো। সময়ের সাথে জুয়া খেলছি, ইচ্ছা হলে খেল করব, নালে করব না। সো যদি আমরা ঠিকভাবে জপ না করছি, তার মানে আমরা চারটা নিয়মের মধ্যে একটা নিয়ম ভঙ্গ করছি। যদি আমরা ভক্তদের অপমান করছি, তার মানে চারটা নিয়মের মধ্যে একটা নিয়ম ভঙ্গ করছি। সো একটা হলো জুয়া খেলা, একটা হলো মদ খাওয়া। মদ খাওয়া, মদ খাওয়া মানে সবাই ভাবে যে হ্যাঁ, মদ খাওয়া মানে শুধু যে আমি গিয়ে কোনো বারে গিয়ে উইস্কি ওয়াইন খাচ্ছি না, তার মানে আমি মদ খাই না। মদ খাওয়া মানে ওটা তো আছেই, ওটার সাথে আরেকটা জিনিস আছে। যদি আমরা নিজের উপরে খুব গর্ব করি, তাহলে হতে পারে আমরা মদ খাইনি কিন্তু মদে মস্ত আছি। সংস্কৃতে মদ মানে অহংকার, তো হতে পারে আমরা মদ খাইনি কিন্তু আমরা মদে আছি, মানে আমি যদি নিজেকে খুব মহান মানি, আমি যদি সবসময় অহংকার করে থাকি, তার মানে আমি বিনা মদ খেয়েই মদে আছি, মানে ইনটক্সিকেটেড হয়ে গেছি আমি। তো যদি আমি অহংকার করছি, তাহলে আমি চারটা নিয়মের মধ্যে একটা নিয়ম পালন করছি না। তো অভদ্র স্ত্রী সঙ্গ, এখন আমরা ভাবি অভদ্র স্ত্রী সঙ্গ মানে আমি আমার স্ত্রী ছাড়া অন্য কোনো মাতাজিদেরকে ছুবো না। হ্যাঁ, ছুবো না, সেটাতেই ওখানে শেষ হচ্ছে না, অনেক কিছু নিয়ম আছে। অন্য মাতাজিদেরকে নিজে মায়ের মতন রেসপেক্ট করা, আর বাজে জিনিস না দেখা, বাজে জিনিস না শোনা, ওগুলো সব কিছুই অভদ্র স্ত্রীর সঙ্গে ভিতরে আসবে। যদি কোনো কেউ বাজে বইটা দেখছে আর ভাবছে যে আমি তো অভদ্র স্ত্রী সঙ্গ করি না, আমি তো কোনো অন্য মাতাজিকে ছুই না, কিংবা আমি অন্য কোনো প্রভুজিকে ছুই না, তো সেটা হবে না। অভদ্র স্ত্রী সঙ্গ না করা মানে সব দিকে, মানে এটা আমি বলছি না, এটা শ্রীধর স্বামী, শ্রীধর স্বামী শ্রীমৎ ভাগবতমের কমেন্ট্রিতে সিক্সথ ক্যান্টো শ্লোকা নম্বর, সিক্সথ ক্যান্টো চ্যাপ্টার ওয়ান শ্লোকা নম্বর 12 and 13 উনি যে কমেন্ট্রি দিয়েছিলেন, ও কমেন্ট্রির ভিতরে উনি একটা খুব সুন্দর শ্লোক দিয়েছে, আমি শ্লোকটা আপনাদের পড়ে শোনাচ্ছি।
स्मरणं कीर्तनं केली प्रेक्षणं गुह्य भाषणं संकल्पो अध्यवस्यश्च क्रियनिर्वृत्तिरेव च। श्रीदेव महाराज बोलछे अभद्र स्त्री संग करा माने ওটাতে স্টেজেস আছে। স্মরণম, যদি আমরা অন্য কোনো একটা বাজে কথা মনে করছি কিছু একটা, কোনো একটা স্ত্রী ব্যাপারে কিংবা কোনো একটা পুরুষের মনে ভিতরে উনার স্মরণে আছি, কিংবা কীর্তনম, অন্য কোনো স্ত্রী অন্য কোনো ছেলে পুরুষের ব্যাপারে কীর্তনম কথা বলছি, কেলি ওদের সাথে শুধু শুধু মিশছি, কোনো কাজ নেই, সেবা নেই, এমনি ওদের সাথে গল্প করা মানে হাত ধরা খেলা করা, প্রেক্ষণম কামে কাম পূরিত হয়ে ওদের উপরে চোখ দিয়ে দেখা, গুহ্য ভাষণম কোনো একটা অন্য জগতে গিয়ে একান্তে কথা বলা, সংকল্প মনে ভিতরে খারাপ ইচ্ছা করা যেনার সাথে ভোগ করব, তারপরে অধ্যবস্যশ্চ সে কীভাবে ভোগ করা যায় তার চেষ্টা করা, আর ক্রিয়ানিবৃত্তি এবচা আর শেষে ভোগ করা। তো আমরা কীভাবে মানে অভদ্র স্ত্রী সঙ্গ মানে অন্য স্ত্রীর সাথে ভোগ না করতে, কিন্তু এগুলো সব কিছুই অভদ্র ভিতরেই আসবে, স্মরণম করা, কথা বলা একান্তে, শুধু শুধু মানে এক দুসরাকে ছু মানে টাচ করা, কিংবা কোনো বাজে বই দেখা, কিংবা যে জিনিসটা শুনতে নেই দেখতে নেই সেরকম কোনো একটা বই দেখা, এগুলো সব কিছু অভদ্র স্ত্রীর সঙ্গে ভিতরে আসবে। সো আমাদের ইসকন কমিউনিটি ভিতরে আমাদের খুব সাবধান থাকতে হবে। মাতাজি আর প্রভুজির সাথে এক দুসার সাথে কথা বললে কোনো প্রবলেম নেই, কিন্তু সেবা নিয়ে কথা বলা, এমনি কোনো একটা কোনো এমনি একটা কিছু প্রজল্প নিয়ে গল্প করা শুধু শুধু বিনা কারণে, সেগুলো সব আমাদের স্ত্রীর সঙ্গে ভিতরে আসবে। আর সেগুলো করলে কি হবে, এখানে লেখা আছে যদি কেউ এরকম করে তাহলে শৌচম, ফার্স্ট অফ অল তো অশৌচ হয়ে যাবে, মুচি হয়ে যাবে যদি কেউ এরকম করছে, মনটা ভ্রষ্ট হয়ে যাবে, শরীরটা ভ্রষ্ট হয়ে যাবে, ধ্যান ধ্যানটা কম হয়ে যাবে। অনেক সময় অনেক ভক্তরা জিজ্ঞেস করে শাস্ত্রের উপরে ধ্যান করে পড়া যাচ্ছে না, ভাগবত পড়তে গেলেই ঘুম এসে যায়, কেন? যখন আমাদের নিজের ইন্দ্রিয়কে অভদ্র কাজে লাগাবো তখন ইন্দ্রিয়র ধ্যান শক্তিটা কমে যাবে, তখন শাস্ত্র পড়লে ঘুম পেয়ে যাবে, শাস্ত্র পড়লে বোঝা যায় না। এখানে লেখা আছে শৌচম ধ্যান ধৃতি, দৃঢ় করে কিছু করতে পারবো না। আজকে ভেবেছি যে 64 রাউন্ডস করব, কিন্তু কিছুক্ষণ পরে পরে আর করার ইচ্ছা হচ্ছে না, দৃঢ় সংকল্প কমে যায় ধীরে ধীরে। যখন অভদ্র স্ত্রী সঙ্গ হয় তখন কি কি হয় সেগুলো এখানে বলা আছে, আমি লিখি না, এগুলো সব শাস্ত্রতে আছে। শৌচম ধ্যান ধৃতি নৈস্থিক শান্তি, মনে শান্তিটা ভঙ্গ হয়ে যাবে, মনটা অশান্ত হয়ে যাবে। হতে পারে কেউ ভাবছে যে অভদ্র স্ত্রী সঙ্গ করলে আনন্দ আছে, কিন্তু অ্যাকচুয়ালি তার বিপরীত, ওটা মনটাকে অশান্ত করে দেবে। বিচার শক্তি, বিচার শক্তি কমে যাবে, কোনো কিছু মানে ভাগবত ক্লাস শুনলেও মনে ভিতরে মাথার ভিতরে কিছু ঢুকবেই না, কিন্তু মাথা অলরেডি অনেক ক্রাউডেড আছে, অনেক কিছু উল্টাফুল্টা কথা আছে, শাস্ত্র কোনো কথা ভিতরে যাবে না। ধারণ শক্তি, কিছু মুখস্থ করতে পারবে না, কিচ্ছু মনে থাকবে না, কেউ 10 বার একটা জিনিস একটা শ্লোক বোঝালেও মনে হচ্ছে যে আমি বুঝতেই পারছি না। বিবেক শক্তি, কী ভালো কী মন্দ, কী করা উচিত কী করা উচিত না, ও বিচার শক্তিটা চলে যাবে। তো সেজন্যে কত সাবধান থাকতে হবে। হতে পারে কেউ ভাবতে পারে মনে মধ্যে যে বাপরে, এ ভক্তিতে এত বেশি রুলস অ্যান্ড রেগুলেশনস কেন দেওয়া আছে, এত বেশি বন্ধন, এটা খেতে নেই, ওটা করতে নেই, এখানে দেখতে নেই, চা কফি খেতে নেই, পাঁচ লোশন খেতে নেই, সকালে উঠতে হবে, এত জব করতে হবে, এতগুলো বন্ধন। আমি ভগবানকে ভালোবাসি কিন্তু আমি এতগুলো বন্ধন চাই না, আমি ফ্রি চাই, মুক্তি একদম। আমি ভক্তি জীবনে এসেছি মুক্ত হতে জুনে, এখানে আসার পরে দেখছি এখানে তো বন্ধন বেশি হয়ে গেছে, বরং বাইরে জগতে আনন্দে ছিলাম, দীক্ষা নেওয়ার আগে আনন্দে ছিলাম, দীক্ষা নেওয়ার পরে তো আরও টেনশন হয়ে যাচ্ছে, এত রাউন্ডস করতে হবে, এত জব করতে হবে, এই শাস্ত্রতে পড়তে হবে, এই বই করতে হবে, এই কোর্সটা করতে হবে, এই প্রোগ্রামে যেতে হবে, সেবা করতে হবে, এতগুলো বন্ধন আছে। হ্যাঁ আছে, কিন্তু এই বন্ধনটা মুক্ত করবে, এই বন্ধনটাই আমাদেরকে মুক্ত করবে। এটা রিস্ট্রিকশন না, এটা প্রোটেকশন। যেরকম অনেক সময় দেখবেন কোনো একটা মা মার্কেটের ভিতরে কোনো দোকানে কিছু কেনাকাটা করতে গেলে বাচ্চাকে একটু কোলে নেবে,
কোলে নিলে ছোট বাচ্চারা আপনি দেখবেন অনেক সময় বলবে আমি কোলে থাকবো না, আমাকে নিচে ছেড়ে দো, আমি এরকম করে ছুটবো। ভালো লাগে তো, বড় বড় শপিং মলে ভিতরে বাচ্চারা ঘুরতে চায়, কিন্তু মা বাচ্চাটা যতই কাঁদে ওই ধরে রাখবে, কোলে ধরে রেখে শপিং করবে। বাচ্চা হতে পারে মনে রেগে যাচ্ছে যে মা কেন এরকম এত মানে এত কষ্ট দিচ্ছে কেন, এত ক্রূর কেন আছে। মা ক্রূর না, মা ভাবছে যে ওকে এখন অসুবিধা হচ্ছে যে আমি ধরে আছি, কিন্তু আমি ও রক্ষা করছি, ও ছোট বাচ্চা, যদি আমি ওকে ছেড়ে দিলাম তাহলে মার্কেটেও হারিয়ে যাবে। এরকম এই বন্ধনগুলো হতে পারে আমাদের, এখন মনে হবে যে বাহ এত বেশি বন্ধন, কত কিছু আছে আমাদের পালন করা, কিন্তু এই বন্ধনটা আমাদেরকে মুক্ত করে দেবে, বন্ধনটা আমাদেরকে ফ্রি করে দেবে, এই বন্ধনটা আমাদের রক্ষা করবে। সে অনেক সময় এই বন্ধনগুলো থাকলে আমাদের জীবনটা সরল হয়ে যাবে। কিভাবে আমি বলছি, যদি আমাদের জীবনে কোনো রুলস অ্যান্ড রেগুলেশন নেই, ধরেন যদি আমাদের জীবনটা এরকম আছে যে ধরেন যদি আমাদের ইসকনে এরকম সিস্টেম থাকতো, আপনাদের জব করার ইচ্ছা থাকলে করেন, যখন ভালো লাগবে তখন করেন, মনকে কষ্ট দেবেন না, খেতে পারলে প্রসাদ খেবেন, না খেতে পারলে যেটা ইচ্ছা খান, আপনি যদি এই রুলসগুলো করতে পারলে পালন করেন, না করতে পারলেও চলবে, কিন্তু আপনি আমার শিষ্য। ধরেন যদি এরকম আমাদের ইসকনের সিস্টেম থাকতো আমাদের জীবনটা কীরকম হবে, কেন আমাদের এই মনটা, যদি আমাদের মনের ভিতরে অনেকগুলো অপশন দেওয়া থাকে, অনেকগুলো চয়েস দেওয়া থাকে, মনটা আরও অশান্ত হয়ে যাবে। তার বিপরীত আমরা ভাবছি চয়েস দিলে মনটা কত আনন্দ হয়ে যাবে, যদি আমার কাছে 10টা চয়েস আছে, গোলাপজামুন খাবো না রসমালাই খাবো না এটা খাবো, ও কী মজা। অ্যাকচুয়ালি ওটা মজা না, ওটা বড় সজা। সেটা একটা আমেরিকান সাইকোলজিস্ট একটা বুক লিখেছেন, সেটা লিখেছে যে চয়েস, বেশি চয়েস হলে কীভাবে মনের ভিতরে ওটা খুব কষ্ট দেয়। আমি একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি, আজকে যদি আমার কোলগেট শেষ হয়ে গেছে টুথপেস্ট, আমি যদি কোনো দোকানে যাব, ওখানে একটা কোলগেট পড়ে আছে টুথপেস্ট, আমি কোলগেটটা কিনলাম, চলে আসলাম, হ্যাপি। ধরেন ওখানে 500 রকমের কোলগেট আছে, পেপসোডেন্ট আছে, কোলগেট আছে, ক্লোজ আপ আছে, এটা আছে, ওটা আছে, আর আমাকে এখন চয়েস করতে হবে কোনটা কিনবো, এখন আমার মাথা খারাপ হয়ে যাবে। কিন্তু এটা কিনলে দেখতে ভালো আছে কিন্তু দাম বেশি আছে, ওটা কিনলে দাম কম আছে কিন্তু ওটার ভিতরে তো সফট নেই, ওটা কিনলে সফট আছে কিন্তু ওটা কোম্পানি ভালো নেই, এটা কোম্পানি ভালো আছে কিন্তু এটা নাম, আমি যদি এরকম আমার মাথাটা খারাপ হয়ে যাবে। কিন্তু যদি একটা সিম্পল কোলগেট ওখানে আছে, আমি কিনলাম, নিয়ে আসলাম, ব্রাশ করে ছেড়ে দিলাম, সময়টা নষ্ট হবে না। আমি একটা এক্সাম্পল দিই, ধরেন আপনার ফোন আছে, ফোনের ভিতরে আপনি আমাকে মেসেজ পাঠাতে হবে, মাতাজি আজকে 7টার সময় ক্লাস আছে, আপনি কি করবেন? সিম্পল ফোনটা ধরবেন, এসএমএসে যাবেন, আমাকে মেসেজ করবেন, মাতাজি 7টার সময় ক্লাস, কাজ শেষ। কিন্তু ধরেন যদি আপনার ফোনটা আপনাকে জিজ্ঞেস করবে কোন ফন্ট সাইজে লিখবো, বড় অক্ষরে লিখবো না ছোট অক্ষরে, আচ্ছা বড় অক্ষরে, আচ্ছা লাল রঙে লিখবো না হলুদ রঙে, আচ্ছা হলুদ রঙে, আচ্ছা এটা স্ল্যান্টিং করবো না সাজা লিখবো, না না সাজা লিখো, আচ্ছা এখন পাঠাবো না 10 মিনিট পরে পাঠাবো, যদি এরকম প্রতিবারে এক একটা মেসেজে যদি আপনাকে এত বিষয় সিলেকশন করতে হবে, আপনার মাথা খারাপ হয়ে যাবে। সেজন্য ফোনে একটা ডিফল্ট সেটিং দেওয়া আছে, আপনি যতবারই এসএমএস পাঠাবে ওটা কিছুই জিজ্ঞেস করবে না, আপনাকে যদি মেসেজটা টাইপ করতে হবে মেসেজটা সেন্ড দাবিয়ে দিতে হবে। যত বেশি চয়েস থাকে ওত মাথা খারাপ হয়। এখন যেভাবে ফোনে একটা ডিফল্ট সেটিং আছে, এরকম আমাদের জীবনে একটা ডিফল্ট সেটিং আছে। যখন আমরা ভক্তি জীবনে চলে আসি, আমাদের ডিফল্ট সেটিং কী হয়ে গেছে, একটা দীক্ষিত ভক্তের ডিফল্ট সেটিং আছে, নো মিট ইটিং, আমরা মাছ খাই না, আমরা অভদ্রস্তি সঙ্গ করি না, আমরা জুয়া খেলি না, আমরা মদ খাই না, এখন ডিফল্ট সেটিং হয়ে গেছে। এখন আমাদের জীবনটা সিম্পল হয়ে যাবে, ধরেন আজকে আমি কোনো চাকরি করছি, এখন আমাকে আমার বাড়ি থেকে আমার কাজের দোকানে যেতে হবে যেখানে আমি চাকরি করি, এখন কী হবে, রাস্তাতে অনেকগুলো দোকান আছে, কোথাও মাছ বিক্রি করছে, কোথাও কিছু মদ বিক্রি করছে, এখন আমার ডিফল্ট সেটিং কী আছে, আমরা ভক্ত, আমরা এটা খাই না। সেই জন্য আমার 1 মিনিট টাইম ওয়েস্টে হবে না, আমি শুধু গাড়িতে বসবো, গাড়ি সাজা নিয়ে যাব, অফিসে চলে যাব। কিন্তু ধরেন যদি আমার কোনো ডিফল্ট সেটিং নেই, তাহলে প্রতিদিন হচ্ছে একটা দ্বন্দ্ব, প্রতিদিন আমার গাড়িটা একটু স্লো হবে, আমি ওই দোকানের দিকে দেখব আর ভাববো একটু মদ খেলে ভালো হয়, না আজকে খাবো না ঠিক আছে পরে নেব, কালকে খাবো না একটা বটল খেলে কী হয়ে যাবে, মানে কত কিছু দ্বন্দ্ব আসবে মনে ভিতরে, কোনো কিছু মানে মাস দিয়ে কিংবা মদ দিয়ে। কিন্তু এখন কী হয়ে গেছে, দীক্ষা হওয়ার ডিফল্ট সেটিং, ওটা আমার জুনে না, ওটা বিচার করায় আমার দরকার নেই, আমাদের সময়টা বেঁচে যাচ্ছে।
কত সময়টা নষ্ট হতে বেঁচে যাচ্ছে, আমরা আর সময় নষ্ট করছি না। তো সেই জন্যে এগুলো বন্ধন বলে মনে হবে, কিন্তু এই বন্ধনটা আমাদেরকে ভৌতিক বন্ধন থেকে মুক্ত করবে। সেই জন্যে এই যে চারটা নিয়ম আছে, এই চারটা নিয়ম অফ বন্ডেজ না, এটা চারটা নিয়ম অফ ফ্রিডম আছে। এই যে আমাদের আত্মাটা, এই যে তাৎকালিক ভৌতিক কি বলে ব্লাড পাস স্টুল ইউরিন থেকে বানানো যে শরীরের ভিতরে যে আত্মাটা জেলের ভিতরে আছে, সে আত্মাকে এই জেলের ভিতর থেকে মুক্ত করার জন্যে আছে এই নিয়মগুলো। এই যে চারটা নিয়ম যদি কেউ পালন করবে, তাহলে ও ভিতর থেকে বাইরে থেকে পরিষ্কার হয়ে যাবে। পরিষ্কার মনে ভগবানকে মনে করতে পারবে, ভগবদ্ধাম ফিরে যেতে পারবে। তো সেই জন্য সব থেকে প্রথম কী বলেছে এই শ্লোকে, যে গুরু কে সেবা করতে হলে ক্লিন হো আগে, শৌচ। যদি গুরুকে খুশি করতে চাও, গুরুকে সন্তুষ্ট করতে চাও, তো সব থেকে আগে শিষ্যকে শিখতে হবে ক্লিনলিনেস, কীভাবে শৌচ থাকা। পরে পরে ওটাতে চলে যাব। অ্যাকচুয়ালি এই পুরো চ্যাপ্টারটা খুব সুন্দর আছে, কিন্তু আমরা শুধু আজকে একটাই শ্লোক নেব। এই একটা শ্লোকের মধ্যে অনেক কিছু আছে, এক একটা অ্যাকচুয়ালি এক একটা শব্দ এক একটা ক্লাস আছে, কিন্তু আমরা আজকে কোনোরকম মানে শর্টে এই শ্লোকটা শেষ করতে চেষ্টা করব। তারপরে বলছে অস্টেরিটি, অস্টেরিটি তপস্যা করতে জন্যে শিখতে হবে শিষ্যকে, তাহলে গুরুকে খুশি করতে পারবে। কারেক্ট, তপস্যা তো করতেই হবে। তপস্যা করা মানে কিসের তপস্যা? তপস্যা মানে নিজের মনকে নিয়ন্ত্রণে রাখা, নিজের ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণে রাখা, নিজের ওয়াককে নিয়ন্ত্রণে রাখা, কী বলছি কী বিচার করছি সব কিছু নিয়ন্ত্রণে রাখা। সাধনা, যে আমরা যেটা করতে জুনে আমরা প্রতিবদ্ধ, আমরা যে এখন দীক্ষা নেওয়ার পরে আমরা অগ্নিকে সাক্ষী মেনে, এই যে আমরা কী বলে একটা বাগদান, একটা কী বলে একটা বচনবদ্ধ হচ্ছি যে আমরা এই চারটা নিয়ম পালন করব, আমি সোলামালা করব, আমি একাদশী করব, আমি এই যে আমি প্রতিবদ্ধ, আমি যেটা কমিটমেন্ট নিচ্ছি, সে কমিটমেন্টকে ফলো করাই হচ্ছে তপস্যা। কেন এই কমিটমেন্ট থেকে ডিস্টার্ব করতে জন্যে মন অনেক চেষ্টা করবে, আর মনের ফ্রেন্ড মায়া অনেক চেষ্টা করবে। আজকে একদিন না করলে হয়ে যাবে, একবার না এটা খেলে কিছু হবে না, অনেক কিছু হবে, কিন্তু তপস্যা মানে কোনো রকম মনকে নিয়ন্ত্রণ করা, যে আমি প্রতিবদ্ধ আছি আর আমাকে এটা পালন করতেই হবে, উইথ ডিটারমিনেশন, উৎসাহ সাথে, নিশ্চয়ের সাথে। গরুড়াচার্য উনি ছিলেন একটা মানে শঙ্করাচার্যের কি বলে দাদাগুরু, অনেক মানে ওনার গুরু। উনি একটা খুব সুন্দর উদাহরণ দিয়েছিলেন, উনি বলেছিলেন যে ভক্তি জীবনে আমাদের প্রতিবদ্ধতা, আমাদের কমিটমেন্ট কীভাবে থাকতে হবে, কিংবা আমাদের ডিটারমিনেশন কীভাবে থাকতে হবে, যেভাবে যদি আমি আজকে কোনো একটা পাতা, একটা শুকনো পাতা, পাতা নিয়ে গিয়ে যদি আমি সমুদ্রের কাছে বসি, সমুদ্রের কাছে বসে এই পাতা জলের ভিতরে ঢুকে একটুকু জল এই পাতা ভিতরে নিয়ে যদি জলটা বাইরে ফেঁকি, ফেলে দিই, আর যদি আমি এরকম করতে থাকি, আমার কতদিন লাগবে পুরো সমুদ্রের জলটা শেষ করতে জুনে? জানি না কত বছর লাগবে যদি আমি একটা পাতা দিয়ে জল বাইরে ফেলতে থাকি কিন্তু ভক্তি জীবনে আমাদের সেই রকম একটা ডিটারমিনেশন, একটা উৎসাহ দিয়ে সেবা করতে হবে, যে যদি এই এত বড় যদি সমুদ্রের জল আছে, তাও আমি এটা মানে কন্টিনিউসলি করতে থাকব, আমি এটা করব যেহেতু আমি আমার গুরুকে প্রমিস করেছি। আমি ছিল প্রভুপাদের একটা কনভারসেশন শুনছিলাম কিছুদিন আগে, ছিল প্রভুপাদ মধুদৃশ্য প্রভু আর একটা শিষ্য। তো একটা শিষ্য খুব ভালোবাসা দিয়ে প্রভুপাদকে জিজ্ঞেস করছে, শিলা প্রভুপাদ আপনাকে আমি কী করে খুশি করতে পারবো, আপনি আমার গুরু, আমি আপনাকে কীভাবে? প্রভুপাদ বলছে হ্যাঁ কি? তখন মধুদৃশ্য প্রভু ট্রান্সলেট করছে, প্রভুপাদ ও জিজ্ঞেস করছে কী করলে আপনি খুশি হবে, কী সেবা করলে? তো প্রভুপাদ বললেন আগে বলো ওকে সোলোমালা করতে, সোলোমালা শেষ করো, চারটা নিয়ম পালন করো, অতটুকু যথেষ্ট, তুমি যদি অতটুকু করবে তাহলে কৃষ্ণ খুশি হবে, তারপরে তোমাকে আমাকে জিজ্ঞেসও করতে হবে না যে কী সেবা করলে আপনার ভালো লাগবে। দধামি বুদ্ধি যোগম, ভগবান বুদ্ধি দেবে, তেষাম সতত ইুক্তানাম, যদি কেউ ভগবানের সেবা করবে, সে জপ করা, নিয়ম পালন করা, জপ করা মানে ভগবানের সেবা করা, একরকমের সেবা না, স্মরণম কীর্তনম বিষ্ণু অনেক রকমের সেবা আছে, কীর্তনম মানে জপ করা মানে কীর্তন করা, নববিধা ভক্তি।
তো প্রভুপাদ কত সুন্দর জবাব দিয়েছে, বলছে যদি কেউ সোলামালা করে, যদি কেউ চারটা নিয়ম পালন করে, তাহলে আপনি আপ কৃষ্ণ ওকে বুদ্ধি দিবে পরে কি করতে হবে, কি করলে আধ্যাত্মিক গুরু খুশি হবে। ও প্রশ্নটা জিজ্ঞেস করার কোনো দরকার নেই যে কি করলে আপনি খুশি হবে। গুরু খুশি হবে যখন আমরা আমাদের স্বাধ্যায় করব, আমাদের যে সাধনা, আমাদের যে প্রতিবদ্ধ, আমরা যে দীক্ষার সময়ে যে বচন দিয়েছি, বচনবদ্ধ হয়েছি, আমরা যে অগ্নিকে সাক্ষী দিয়ে যে আমরা বলেছি গুরু মহারাজ আমরা এটা করব, এটা করব, এটা করব, যদি আমরা অতটুকু পালন করি তাহলে বাকি সব কিছু কৃষ্ণ দেখিয়ে দেবে কীভাবে কী করতে হবে। কিন্তু আগে আমাদেরকে এই মিনিমাম থিংস ফলো করতে হবে। পরে থার্ড থিং, ফার্স্ট বলেছে ক্লিনলিনেস, সেকেন্ড বলেছে অস্টেরিটি, থার্ড বলছে টলারেন্স, সহ্য করা। শিষ্য যদি গুরুর সেবা করতে চায় তাহলে ওর ভিতরে গুণটা থাকা দরকার, সেটা হচ্ছে সহ্য করা। ভক্তি জীবনে আমাদের এই কোয়ালিটিটা খুবই দরকার আছে, সহ্য করা যে কোনো পরিস্থিতি। সে এটা না যে শুধু বাইরের জগতে খুব কষ্ট, পরিশ্রম, দুঃখ আছে, ভক্তি জীবনে আসার পরে এখানে সব কিছু আনন্দ, না, এখানে অনেক কষ্ট হবে। অনেক সময় ভক্তদের মনে হবে যে দীক্ষা মানে আহ বাস, মানে দীক্ষা মানে আমার ভক্তি জীবনের এন্ডিং এসে গেছে, পিকচারটা পুরো শেষ হয়ে ক্লাইম্যাক্স এসে গেছে, এখন বইটা বন্ধ হয়ে গেছে। না, দীক্ষা মানে এখন বইটা আরম্ভ হয়েছে, এখন পিকচার আরম্ভ হয়েছে, এখন আসবে জীবনে হিরো আসবে, ভিলেন আসবে, হিরোইন আসবে, কষ্ট আসবে, অনেক কিছু আসবে, এখন বইটা আরম্ভ হয়েছে দীক্ষা মানে। সেটা প্রভুপাদ একদিকে আমি ভুলে যাচ্ছি কোন একটা পরপটে খুব সুন্দরভাবে সেটা প্রভুপাদ লিখেছিলেন, উনি বলছেন দীক্ষা মানে যেভাবে কোনো একটা অফিসার যদি আজকে একটা নতুন চাকরি পেয়েছে আর নিজে অফিসের ভিতরে ঢুকেছে যে হ্যাঁ আমি আজকে চাকরি পেলাম, আমি অফিসের ভিতরে ঢুকলাম, তো এটা হচ্ছে দীক্ষা আরম্ভ। আজকে তুমি অফিসে ঢুকলে, এখন তোমাকে কী করতে হবে, অফিসে যে তুমি যে ঢুকে গেছো মানে তো তোমার জীবনটা শেষ হয় না, এখন অফিসে ঢোকার পরে কাজ করতে হবে, কাজ করার পরে মাসে শেষে চাকরি করলে পয়সা পাবে, ভালো কাজ করলে প্রমোশন পাবে, আরও ভালো কাজ করলে আরও প্রমোশন পাবে, আরও বেতন বেড়ে যাবে, ধীরে ধীরে ছোটো অফিসার থেকে তুমি বড় অফিসার হয়ে যাবে। সো সেটা মানে ধীরে ধীরে করে উপরে হয়, এরকম দীক্ষা মানে আধ্যাত্মিক জীবনে প্রথম স্টেপ, প্রথম স্টেপ, এটা এন্ডিং না, তার মানে এখন আমরা স্টার্ট। যেরকম একটা সেলফোনের চার্জার, আমার হাতে সেলফোন আছে, আমার হাতে চার্জার আছে, এখন আমি চার্জারটা প্লগের ভিতরে লাগিয়ে দিলাম, সেলফোনে আমি চার্জারটা লাগিয়ে দিলাম, এখন সেটা দিয়ে তো এখন আমি ও আমার সেলটা চার্জ হয়ে গেছে আমি বলতে পারবো না, আমাকে এখন সুইচটা অন করতে হবে, এখন চার্জ হবে, এখন সময় লাগবে। এরকম দীক্ষা মানে আমি চার্জার পেয়ে গেছি, আমি হচ্ছি একটা সেলফোন আর আমার গুরু হচ্ছে চার্জার, আর গুরু গুরু চার্জ পাচ্ছে কোথায় থেকে, প্লাগের ভিতর থেকে, কৃষ্ণ থেকে, আর আমাকে এখন গুরু সাথে দীক্ষার মাধ্যমে কানেকশন হয়ে গেছে। কিন্তু এখন যে কানেকশন হয়ে গেছে যে সাথে সাথে আমার ফোনটা চার্জ হবে না, এখন সময় লাগবে, ধীরে ধীরে ফোনটা চার্জ হবে, 5%, 10%, 15%, তার মধ্যে যদি আমি চার্জারটা আবার বার করে ফেলবো তাহলে চার্জ হবে না। তো দীক্ষা মানে গুরুর সাথে কানেকশন হয়ে গেছে, কিন্তু কানেকশনটা রাখতে জন্য অনেক কষ্ট করতে হবে, এটা না যে কোনো দিন কানেকশনটা বার করে দিলাম। আর এই কানেকশনটা স্থায়ীভাবে রাখা মানে চারটা নিয়মে পালন করা, কানেকশনে স্থায়ীভাবে রাখা মানে ষোলোমালা চান্টিং করা, একাদশী করা, ভালো বৈষ্ণব ব্যক্তিত্ব রাখা, ভাগবত পড়া, ভক্তের সঙ্গ করা, শাস্ত্র পড়া, এইগুলো সব করলে আমার কানেকশনটা ঠিক থাকবে, কানেকশনটা ঠিক থাকলে চার্জিং হবে, যখন পুরোপুরো 100% চার্জিং হয়ে যাবে তখন গোলক বৃন্দাবন চলে যাবে, শেষ। তো সেটাই হচ্ছে দীক্ষা। তো এখানে বলছে টলারেন্স, সহ্য শক্তি, এটা না যে ভক্তি জীবনে সব কিছু ইজিলি হয়ে যাবে, এখানে অনেক কিছু কষ্ট করতে হবে। যশোদা মাতা যিনি ছিলেন ভগবানের মা, ওনাকে কত কষ্ট করতে হলো, ওনাকে মানে প্রতিদিনই চিন্তা, আজকে যে কৃষ্ণ গিয়েছে ঠিকভাবে আসবে কি না, কোনো অসুর কৃষ্ণকে কিছু করে দেবে না, তো কৃষ্ণ জন্য রান্না করা, কৃষ্ণকে তৈরি করা, কত কিছু কাজ। ইনফ্যাক্ট আপনি যদি দেখেন দামোদর লীলাতে যশোদা মাতা কত কষ্ট করে কৃষ্ণকে দড়ি দিয়ে মানে বেঁধেছে। ইনফ্যাক্ট আপনি যদি দামোদর লীলা লক্ষ্য করবেন, দামোদর লীলাতে ভগবান কি যশোদা মাতা যেভাবে বন্ধন মানে
পেটে দিয়ে উনি দড়ি দিয়ে ভগবানকে বাঁধছেন, সেখানে আমরা দেখি যশোদা মাতার চারটা গুণ দেখা যায়। আর এই চারটা গুণ যদি আমরা আমাদের নিজের মধ্যে সে চারটা গুণ আমরা যদি কি বলে মানে অ্যাকসেপ্ট করব, আমাদের ভিতরে যদি এই গুণটা আমরা নেব, তাহলে আমরা এই ভগবানকে অনেক প্রিয় হয়ে যাব। প্রথম গুণ কী আছে আমি বলছি, যশোদা মাতা যখন ভগবানকে মানে বাঁধতে চেষ্টা করছে, ও যে দড়িটা ছিল, যে রশ্মিটা, সে রশ্মিটা বারবার কম হয়ে যাচ্ছে। তো গোপীরা গিয়ে আরও রশ্মি নিয়ে আসছে, আরও নিয়ে আসছে, যত চেষ্টা করছে মানে ওটা রশ্মিটা মানে ভগবানকে বাঁধতে পারছে না। তো গোপীরা হাসছে, আরে তুমি পারবে না মানে হচ্ছে, আর যশোদা মাতাও হাসছে, উনি মানে রেগে এটা কি হচ্ছে, তাহলে আর আমি বাঁধবো না, ছেড়ে দাও, আমার দরকার নেই না। উনি স্মাইল করতে করতে, না না আমি ছাড়বো না, আজকে তো ওকে বাঁধতেই হবে, আমি কোনো রকম ওকে বাঁধবই, আরেকটা রশ্মি নিয়ে আসো, আরেকটা নিয়ে আসো, সবসময় স্মাইলিংয়ে আছে। স্মাইল করা মানে সত্ত্বগুণ, রাগ দেখানো মানে রজোগুণ, ডিপ্রেশন আর ফ্রাস্ট্রেশন আমার দ্বারা আর হবে না, তার মানে তমোগুণ। ভক্ত যদি তমোগুণে সেবা করে ভগবান পছন্দ করবে না, রজোগুণে যদি সেবা করবে রেগে রেগে আমাকে এটা করতেই হবে না, সত্ত্বগুণে আনন্দে সুসক্ষম কর্তুম অব্যয়ম, যতই কষ্ট লাগে ভক্তিযুক্ত সেবা, যেটাই আমাদের সিনিয়র্স দিয়েছে আমাদেরকে কিংবা যেটা আমাদের গুরুগণ দিয়েছে, সুসুখম সবসময় আনন্দে সত্ত্বতে থেকে করতে হবে সেবা। যেরকম যশোদা মাতা স্মাইলিং স্মাইলিং আছে, উনি রেগে যান না কৃষ্ণের উপরে, কেন বাঁধতে পারছি না, উনি হাসি ফেলছে, আরে ঠিক আছে আরও চেষ্টা করবো, আমি কিন্তু ছাড়বো না। আরেকটা গুণ দেখেন যশোদা মাতার ভিতরে, কৃষ্ণের উপরে অ্যাট্রাকশন, আর কোনো ডিস্ট্র্যাকশন নেই, কি তার মানে উনার জন্যে কৃষ্ণ ছাড়া আর কেউ নেই জগতে। সেই সময় যখন উনি কৃষ্ণকে বাঁধতে চেষ্টা করছেন, উনার জন্যে পুরো জগৎটা মাইনাস হয়ে গেছে। যেরকম দ্রোণাচার্যকে অর্জুনকে যখন জিজ্ঞেস করেছে না, যখন পাখিকে বাণ মারছে, তুমি পাখির কী দেখতে পারছো, পাখির শরীর দেখতে পারছো, পাখির অর্জুন কী বলছে, আমি কিছুই দেখতে পারছি না, আমি শুধু পাখির চোখটা দেখতে পারছি। কিন্তু যুধিষ্ঠির মহারাজ কী বলেছে, আমি গাছ দেখতে পারছি। দুর্যোধন বলছে, গুরু মহারাজ আমি আপনার পাদপদ্ম দেখতে পারছি, আমি গাছ দেখতে পারছি, আমি পাতা দেখতে পারছি, আমি আকাশ দেখতে পারছি। দ্রোণাচার্য বলছে, তোমরা কেউ পারবে না, শুধু অর্জুন পারবে, যেহেতু অর্জুন কিছু দেখতে পারছে না। ও বলছে, গুরু মহারাজ আমি শুধু পাখির আঁকটা দেখতে পারছি, যেহেতু আমাকে আঁখে ভিতরে বাণটা মারতে হবে, আমি শুধু চোখ, মানে বাংলাতে চোখ বলে, আমি শুধু পাখির চোখটা দেখতে পারছি, চোখের ভিতরে আমি বাণ মারবো। এরকম ভক্তি জীবনে যখন আমাদেরকে একটা সেবা দেওয়া হয়েছে, যখন আমাদেরকে একটা কিছু দায়িত্ব দেওয়া হয়েছে, ওটা ছাড়া আর আমি কিছু দেখতে পারছি না, সেভাবে একটা দৃঢ় নিশ্চয় করতে হবে। যেরকম যশোদা মাতা আর কিছু দেখছে না, কোথায় দুধ কী হচ্ছে কিচ্ছু না, শুধু ভগবানকে বাঁধতে, বাস আমি আজকে কৃষ্ণকে বাঁধবো, আমাকে বাঁধতেই হবে, তো ফুল কনসেন্ট্রেশন। সো প্রথম গুণ বললাম যশোদা মাতার ভিতরে স্মাইলিং, সত্ত্বগুণে আছে, রেগে যাচ্ছে না, ডিপ্রেস হয়ে যাচ্ছে না। আরেকটা হচ্ছে ভগবানের উপরে ফুল কনসেন্ট্রেশন, অ্যাট্রাকশন। আরেকটা হচ্ছে ভগবানের উপরে অ্যাটাচমেন্ট, কৃষ্ণ আমার, আমার কৃষ্ণ, না যদি বাঁধবো জানি না কোথায় জঙ্গলের ভিতরে চলে যাবে বান্দরদের সাথে, জানি না কী হবে, আমার ছেলে, একটা মমত্ব। এরকম আমরা যখন ঠাকুরের সেবা করি, যেরকম প্রভুপাদ উনি বলতেন বার্ডেন অফ লাভ, অনেক সময় মা আপনি দেখবেন অনেক সময় বাচ্চারা খুব সুন্দর চাবি চাবি থাকে, একদম গালগুলো বড় বড় একদম মস্ত থাকলে, খুব মানে বেশি ওজন, তাও যদি কোনো মাকে বলবেন যে আপনার বাচ্চার ওজন লাগছে, বলছেন না না ঠিক আছে, মানে খুব ভালোবাসা দিয়ে কোলে নেয়, মা এরকম ভাববে না যে আরে আমার বাচ্চাটা কত মোটা হয়ে গেছে, মানে আনন্দে কোলে নেয়, বার্ডেন অফ লাভ, আছে ওজন কিন্তু মায়ের জন্যে ওটা ভালোবাসা দিয়ে মা ছেলেকে ধরে। এরকম যখন আমরা ভগবানের সেবা করি, হতে পারে কষ্ট আছে, হতে পারে এত সিম্পল না, এখন জন্মাষ্টমী আসছে, অনেক সেবা কালেকশন আছে, এটা আছে, ওটা আছে, অনেক কিছু আছে, হতে পারে কষ্ট, হতে পারে শরীর ক্লান্ত হয়ে যাচ্ছে, হতে পারে, কিন্তু আনন্দ আনন্দ, যেহেতু উই আর ডুইং ফর কৃষ্ণা, বার্ডেন অফ লাভ, আমরা কৃষ্ণকে ভালোবাসি। সো স্মাইলিং আছে, কৃষ্ণ ছাড়া আর কিছু দেখতে পারছে না, কৃষ্ণের উপরে অ্যাট্যাচমেন্ট আছে, আর পরিশ্রম, হার্ডওয়ার্ক। এটা না যে ওখানে এসি ছিল আর যশোদা মাতা একদম এসিতে এনজয় করছে, উনি মানে
ঘাম আসছিল। আমরা যদি ওই ভাগবতে পুরো বিবরণটা পড়ি, যশোদা মাতা ঘাম আসছে, মানে একদম উনি মানে ক্লান্ত হয়ে গেছে, আর পারছিল না, উনি বুড়ি, উনি একটু মোটা সোটা ছিলেন, তাও তো উনি করতে থাকলেন। তো এরকম যখনই আমরা যে সেবাটা করব, পুরোপুরো মন দিয়ে সেবা করতে হবে, মানে আমাদের কমফোর্ট জোন থেকে একটু বেশি পরিশ্রম করতে হবে, একটু বেশি খাটতে হবে। আমি যদি আজকে কৃষ্ণজুনে দুটো সে সুটকেসটা নিতে পারবো, কিন্তু আমি যদি মনে মধ্যে ভাববো যে না আমি একটা নেবো যথেষ্ট, না যদি দুটো নিতে পারবো তিনটা নিতে চেষ্টা করতে হবে। মানে যত আমাদের কমফোর্ট জোন আছে তার থেকে বেশি আমাদের সেবা করতে চেষ্টা করতে হবে। তো এই চারটা গুণ আমরা দেখি যশোদা মাতার ভিতরে। একটা তো যে উনি সত্ত্বগুণে আছে, স্মাইলিং আছে, ভগবানের উপরে ফুল কনসেন্ট্রেশন আছে, ভগবানের উপর মমত্ব আছে, কৃষ্ণ আমার, সো এই গুণগুলো আমাদের ভিতরে। এটা না যদি আমরা যদি শুধু বলবো যে আমরা যে গুরু পূজাতে গাই, কি আমরা গাই না প্রতিদিন, চকুদান দিল যে জন্মে জন্মে প্রভু সে দিব্য জ্ঞান হৃদয় প্রকাশিত, চকুদান দিল যে জন্মে জন্মে প্রভু সে, শুধু গুরু পূজা জুড়ে না, এটা সত্যি জীবনে মানে মনে মধ্যে একটা ভাবতে হবে যে চকুদান দিল, এই যে আমাদের গুরুদেব আমাদেরকে যে এই যে ভক্তি মার্গ দেখালো, এই যে আমাদের জ্ঞানের চক্ষু খুলেছে, আমরা অন্ধকারে ছিলাম, আমাদেরকে চক্ষু দান দিয়েছে উনি, আমাদেরকে ভগবৎ জ্ঞান দিয়েছে জন্মে জন্মে প্রভু সে, মানে আমি যে ওনার জন্য কী করতে পারবো সেটা আমাদের মানে কী বলে দৃঢ় নিশ্চয়ের মনে ভিতরে করতে হবে যে না, সামথিং আই ওয়ান্ট টু ডু ফর মাই গুরু, আমি করবো। অ্যাকচুয়ালি প্রভুপাদকে এক জায়গাতে কেউ জিজ্ঞেস করেছেন, প্রভুপাদ দীক্ষা মানে কি, একটা ওয়ান লাইনে প্রভুপাদ খুব সুন্দরভাবে বলেছেন, দীক্ষা মানে আপনি গুরুকে বলছেন ইয়েস স্যার আই উইল ডু হোয়াট ইউ আস্ক মি টু ডু, স্যার আপনি যেটা বলবেন সেটা আমি করতে প্রস্তুত আছি, সেটা হচ্ছে দীক্ষা। দীক্ষা মানে কোনো সেন্টিমেন্ট না, দীক্ষা মানে এটা না যে আজকে আমি নূতন নাম পেয়েছি, ওয়াও আজকে আমি নূতন শাড়ি পরে যজ্ঞশালাতে বসলাম, আজকে আমার নামে পিছনে দাসী লেগে গেছে, এতদিন থেকে সবার নাম এত সুন্দর সুন্দর ছিল, দেবী দাসী, আর আমার নামে কিছু ছিল না, আজকে আমার নামে পিছনে একটা দাসী লেগে গেছে, আমি এখন সবার মধ্যে সেম সেম হয়ে গেছি, আমার একটা নূতন নাম এসে গেছে, না সেটা না। দীক্ষা মানে আমার আজকে একটা দায়িত্ব, আমি আজকে অগ্নি সাক্ষী নিয়ে গুরু মহারাজকে বলেছি যে ইয়েস স্যার, প্রভুপাদের শব্দ বলছি, ইয়েস স্যার আপনি যেটা বলবেন সেটা আমি করব। এখন এটা হচ্ছে আমার জীবনে উদ্দেশ্য, জীবনের গোল, তো সেটা হচ্ছে দীক্ষা। তো এখানে বলেছে ক্লিনলিনেস, যদি কেউ গুরু সেবা করতে চায় সর্বপ্রথম ক্লিনলিনেস, তারপরে বলেছে তপস্যা, উপবাস করা, ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করা, সোলোমালা করা, সাধনা করা, তারপরে বলছে টলারেন্স, সহ্য করা, যেটা আমরা কমিটমেন্ট দিয়েছি সেটার পালন করা। সি যদি আমরা প্রতিবদ্ধ, আমাদের কমিটমেন্ট, ফরগেট অ্যাবাউট স্পিরিচুয়াল লাইফ, ইভেন মেটেরিয়াল লাইফেও যদি কেউ ম্যান অফ ইন্টিগ্রিটি, মানে যদি কেউ কথা দিয়েছে আর সে কথাতে দাঁড়ালে ভৌতিক জগতেও সেরকম লোককে সবাই খুব মান দেয় যে এই লোকটা কিছু বলেছে মানে এমনি না, বলেছে মানে করে দেখাবে, বলেছে মানে পাক্কা করবে, বলেছে আসবে মানে নটার সময় এসে যাবে। ভৌতিক জগতে যদি কেউ মানে নিজের কথাটা রাখলে সবাই কত মান দেয়, তাহলে আধ্যাত্মিক জগতে যে কী হবে, যদি আধ্যাত্মিক জগতে আমরা আমাদের কথাটা রাখবো তাহলে আমরা কত যে আধ্যাত্মিক জীবনে উপরে চলে যাব। আর যারা নিজে কথাটা রাখে তাদেরকে রাক্ষসের মান দেবে, যেরকম আমরা দেখি কৃষ্ণলীলাতে বসুদেব ছিলেন ম্যান অফ ইন্টিগ্রিটি, উনি যদি কিছু কথা বলেছেন মানে কথা রাখবে, আর উনার এই গুণের উপরে সবাইকে এত মান ছিল যে যখন কংস ভাবছে যে দেবকীকে এখনই বদ্ধ করে ফেলবো, যেহেতু ওর অষ্টম পুত্র আমার মৃত্যুর কারণ হবে, কিন্তু যখন বসুদেব কথা দিয়েছে এ কংস মারবে না, আমি নিয়ে আসবো, আমি আমার এক একটা ছেলে নিয়ে আসে তোমার হাতে দেব, তুমি যেটা করতে চাও করো। দেখেন উনার মানে এত কি বলে ম্যান অফ ইন্টিগ্রিটি ছিলেন উনি, যে উনি কথা দিয়েছেন মানে
একটা রাক্ষস, কংস ছিল একটা অসুর, ওর একটা রেসপেক্ট ছিল যে যদি আপনি বলেছেন মানে আপনি পাক্কা কথা রাখবেন, এটা আমার বিশ্বাস, নালে একটা কি অসুর এটা বিশ্বাস করবে? যখন মানে ওর তো কত ভয় আছে যে যদি আমাকে মেরে ফেলবে ওর ছেলে, কিন্তু বসুদেবের উপরে একটা বিশ্বাস, যেহেতু বসুদেবের একটা কি বলে একটা রেকর্ড ছিল যে উনি এমনি মানে কাউকে চিটিং করবে না, যদি কিছু কথা দিয়েছে মানে ওটা কথা রাখবে। এরকম আমাদের একটা স্পিরিচুয়াল ইন্টিগ্রিটি রাখতে হবে, কথা দিয়েছি গুরুকে মানে কথা রাখব, কথা দিয়েছি অগ্নি সাক্ষী যে আমি আমার সোলমালা করব, চারটা নিয়ম পালন করব মানে করব, যেটাই পরিস্থিতি হয়, নালে দিতে নেই কথা। যদি আমরা রেডি নেই তাহলে আমাদের একটু সময় নেওয়া উচিত, তাড়াহুড়ি করে দীক্ষা নেওয়া দরকার নেই, কিন্তু যদি একবার নিয়েছি তাহলে এখন আর পুরো জীবন যেটাই পরিস্থিতি আসে কোনোদিন নিয়মটা ভাঙবো না, সেটা হচ্ছে ইন্টিগ্রিটি। তারপরে নেক্সট হচ্ছে সাইলেন্স, গুরুদেবের সেবা করলে সাইলেন্ট থাকতে হবে। আরে সাইলেন্ট মানে কি আমরা চুপ করে থাকবো, কথা বলবো না? না, প্রভুপাদ এটা এক্সপ্লেনেশন দিয়েছে, সাইলেন্ট মানে মৌনী, মানে কৃষ্ণ ছাড়া অন্য কিছু কথা বলবে না। তার মানে যদি আমরা গুরুদেবের সেবা করতে চাই, যদি আমরা গুরুকে খুশি করতে চাই, তাহলে আমাদের প্রজল্প করতে নেই, শুধু কথা, গ্রাম্য কথা, যে কথা সাথে কোনো ভগবানের লেনা দেনা নেই, এমনি একটা কিছু কথা, আপনি কীরকম আছে, আপনি ভালো আছেন, এটা কী খেলেন, কী হলো, কাল কী হয়েছিল, ওর বাড়িতে কী হয়েছে, ওইগুলো সব কিছু দরকার নেই। যেটা যদি আমরা সে কথা না বলে কেউ থাকতে পারবে না, যেহেতু আমাদের জিহ্বা দেওয়া আছে, মনটা চঞ্চল আছে, অনেক কিছু প্রশ্ন আসবে, কথা বললে কোনো অসুবিধা নেই, কিন্তু সে এরকম একটা কথা বলতে হবে যেটা দিয়ে আমাদের জ্ঞান বাড়বে। যদি কথা বলার ইচ্ছাও আছে কারোর সাথে, কিছু একটা ভালো জিজ্ঞেস করেন, প্রভু আপনি কী পড়েছিলেন কালকে ভাগবতে, কী হচ্ছে আপনার, কী চলছে, আমার তো প্রথম স্কন্ধ চলছে, আপনার কী স্কন্ধ চলছে, কী হচ্ছে? তো ও বলে হ্যাঁ প্রভু আমার এটা চলছে, আমার এখন ঋষভদেবের কথা, আচ্ছা আচ্ছা আমার তো এটা চলছে, বাস কথা বলতে পারে। কিন্তু যেই কথাটা আমাদের জ্ঞান বাড়াবে, ভক্তি বাড়াবে, ভগবানের উপরে আসক্তি বাড়াবে, সেই কথাটা শুনতে হবে। তো সেটা হচ্ছে সাইলেন্স। তারপরে লেখা আছে ক্লিনলিনেস, অস্টেরিটি, টলারেন্স, সাইলেন্স, স্টাডি অফ বেদিক নলেজ, শাস্ত্র পঠন, পঠন পাঠন, শাস্ত্র করো, স্বাধ্যায় করতে হবে। সি এই স্বাধ্যায়, শাস্ত্র পড়া, এটা কীরকম, এটা একটা হেডলাইটের মতন। আমরা যখন গাড়ি চালাই, কার চালাবো, কার চালালে কী হবে, কারে যদি লাইট না থাকে না, তাহলে যদি আমি কার রাস্তাতে চলাচ্ছি, যদি কোনো কিছু খাড্ডা আছে আমি বুঝতে পারবো না, শুধু শুধু আমার কারটা মানে জাম্পিং জাম্পিং করবে। কিন্তু হেডলাইট থাকলে আমি গাড়ি চালাবার সময় আগেই দেখতে পারবো যে ও ওখানে একটা কিছু গর্ত আছে, তাহলে আমি গাড়িটা একটু স্লো করে চালাবো। এরকম শাস্ত্র হচ্ছে হেডলাইট, আমাদের জীবনে হেডলাইট, কিছু ঘটনা ঘটার আগেই শাস্ত্র আমাদেরকে লাইট দিচ্ছে, দেখো এই নিয়মটা পালন করো, এইরকম করবে না, ওইটা করতে পারো, এটা করতে পারবে না, এরকম সব কিছু আগে থেকে আমাদেরকে মানে লাইট দেখাচ্ছে। সেই জন্য শাস্ত্র পড়া উচিত, শাস্ত্র পড়লে বুদ্ধি বাড়বে, বুদ্ধি বাড়লে বুদ্ধি মনকে নিয়ন্ত্রণ করবে, বুদ্ধি কম হলে মন বুদ্ধিকে নিয়ন্ত্রণ করবে, মন বুদ্ধিকে নিয়ন্ত্রণ করলে আমরা পাগল হয়ে যাব, কিন্তু মনটা খুব চঞ্চল, সব দেখে নিয়ে যাবে আর আমরা অসুবিধাতে পড়ে যাব। কিন্তু শাস্ত্র পড়লে বুদ্ধি বড়ে যাবে, বুদ্ধিকে শক্তি এসে গেলে বুদ্ধি মনটাকে সজা করে দেবে, মনটাকে নিয়ন্ত্রণে রাখবে। সেই জন্যে যদি গুরুদেবের সেবা করতে হবে, তাহলে সব থেকে আগে আমাদের মনটা শান্ত করতে হবে, আমাদের বুদ্ধিটা নিয়ন্ত্রণ করতে হবে, তখন কিন্তু সেবা করতে পারবো। এই ভৌতিক জগতে কোনো নেভি অফিসার বনতে গেলে সব থেকে আগে ওনাদেরকে বলে আগে মনটা শান্ত করতে শিখো, মনটা শান্ত না হলে ভৌতিক জগতে আমরা কিছু করতে পারবো না, আধ্যাত্মিক জগতের কথাটা ভুলে যান। আমরা এখানে বিশাখাপট্টনমে থাকি, এখানে বিশাখাপট্টনমে নেভির এখানে বেস আছে, এখানে এখানে সব নেভিদের ট্রেনিং দেওয়া হয়, এখানে সমুদ্রের কাছে, তো এখানে নেভি অফিসারদের ট্রেনিং দেওয়ার সময় একটা ট্রেনিংয়ের এক্সারসাইজ আমি আপনাদেরকে বলছি, খুব ইন্টারেস্টিং। ওরা কী করবে, একটা ট্যাঙ্কের ভিতরে জল ভরে দেবে, জলটা হচ্ছে মানে ধরেন 9 ফিট, 9 ফিট জলের ভিতরে এই যে নেভির অফিসার আছে তাদের চোখ টোক বন্ধ করে মানে একটা কাপড় বেঁধে দেয় ওদেরকে, কাপড় বেঁধে হাত পায়ে বেঁধে ওই ট্যাঙ্কের ভিতরে ফেলে দেবে। যখন ট্যাঙ্কের ভিতরে ওদেরকে ফেলে দেবে, অনেক সময় মানে ওরা ভয় খেয়ে যাবে, সেটা কী হলো, আমি কোথায় এসে গেছি, আমি কোথায় এসে গেছি, যত ভয় করবে অত মানে আর কিছুই করতে পারবে না, এক্সামটা ফেল হয়ে যাবে। কিন্তু কিছু কিছু অফিসার আছে যখন ওরা মানে ট্যাঙ্কের ভিতরে পড়ে যায়, আগে তো ওরা শান্ত হয়ে যাবে, এক মিনিট কী আছে,
তারপরে দেখবে যে হ্যাঁ আমি একটা ফ্লোর টাচিং হয়ে গেছে, মানে আমি একটা বেস টাচ হচ্ছে। এখন ওরা কি করবে, দুটো পাইকে নিয়ে, যে মানে 9 ফিট তো বেশি ডুবতে পারবে না, ওদের হাইট থাকবে 6 ফিট 7 ফিট, মানে একটু নিচে আছে। তখন কী করবে, যখন জমিনটা টাচ হয়ে যাবে, জলের ভিতরে ফেললে তো নিচে চলে যাবে, জমিনটা টাচ হলে আগে জোর করে জমিনকে মানে মানে এ করবে, মানে প্রেস করবে, প্রেস করলেই শরীরটা উপরে উঠবে। উপরে উঠার পরে একটু ফ্লোট হবে, ফ্লোট হওয়ার পরে শান্ত মনে ভাবে যে আচ্ছা ঠিক আছে এখন আমাকে কী করতে হবে। তারপর ধীরে ধীরে নিজের হাত আর পা বেশি জোরে বাঁধে না ওরা, এটা তো একটা টেস্ট। তো ধীরে ধীরে নিজের হাত আর পায়ে যেটা বাঁধা আছে রশি দিয়ে, দড়ি দিয়ে, সেটা ধীরে ধীরে ওরা খুলে দেবে। খোলার পরে ওরা নিজের মানে যেটা কালো কাপড়টা বাঁধা আছে সেটা খুলে দেবে, তারপরে ধীরে করে নিজে বাইরে চলে আসবে 10 মিনিটের ভিতরে, মানে সব শেষ। তো যারা যারা এক্সামটা পাস করে তাদেরকে মানে অফিসারের পজিশন দেওয়া হবে। যেহেতু অফিসার মানে যে কোনো বিপরীত পরিস্থিতিতে যদি নিজের মনকে শান্ত করতে রাখতে পারলে তো কোনো কিছু একটা ডিসিশন নিতে পারবে, যদি নিজেই অশান্ত হয়ে যাবে তাহলে কী করে ডিসিশন নিতে পারবে। এরকমই ভক্তি জীবনে আমাদের মেন দরকার হচ্ছে মন শান্তি। মন শান্ত হবে চ্যান্টিং করলে, বুদ্ধি বাড়বে শাস্ত্র পড়লে, অহংকার কম হবে বৈষ্ণব সেবা করলে। এই তিনটা জিনিস আমাদের করতে হবে, কেন সমস্যা তো হচ্ছে মন বুদ্ধি অহংকার। এই শরীরের সাথে কোনো সমস্যাই নেই, এই শরীর তো জড় বস্তু দিয়ে বানানো আছে, মরে যাওয়ার পরে শরীরটা এখানে ছেড়ে চলে যাব। কিন্তু এই সূক্ষ্ম শরীরটা যেটা মন বুদ্ধি অহংকার দিয়ে আছে সেটা আমাদের পিছনে ছাড়বে না। যখন প্রযোজ্য গোলক বৃন্দাবন ফিরে যাব না, এই সূক্ষ্ম শরীরটা আমার সাথেই থাকবে। আমি যেখানেই যাব, যেই অনিতেই যাব, যে শরীরের ভিতরে যাব আমার সাথে সাথে থাকবে। সো এই মন বুদ্ধি অহংকারের উপরে আমাদের অনেক কাজ করতে হবে, কেন এই মন বুদ্ধি অহংকার আমাদের সাথে সাথে ঘুরছে সবসময়, এত জন্ম জন্ম থেকে আমাদের সাথে ঘুরছে। তো এখানে বলেছে ক্লিনলিনেস, টলারেন্স, অস্টারিটি, সাইলেন্স আর স্টাডি অফ স্ক্রিপচার্স, আমাদের শাস্ত্র পড়তে হবে। পরে কি বলেছে, সিম্পলিসিটি, সিম্পল, ভক্ত মানে সিম্পল থাকা উচিত, স্ট্রেট ফরওয়ার্ড থাকা উচিত। ভক্ত মানে হিপোক্রেসি থাকা উচিত না, মানে আমরা যদি মাস্কের উপরে মাস্ক, আপনি যদি দেখেছেন আমাদের এখন জন্মাষ্টমীতে বাচ্চারা ফ্যান্সি ড্রেস কম্পিটিশন হবে জন্মাষ্টমী দিনে, কেউ রাবণ হয়ে আসবে, কেউ কুম্ভকর্ণ হয়ে আসবে, কেউ রাবণ হয়ে দশ কী বলে মাথা পরে আসবে, এরকম বিভিন্নভাবে সবাই সাজিয়ে আসবে। তারপরে ওদের যে ভালোভাবে সাজিয়েছে তাদের কিছু প্রাইজ দেওয়া হবে, কৃষ্ণ কেউ সাজাবে, কেউ গোবর্ধন গিরিধারী সাজবে। আপনি দেখবেন যখন সাজায় না তাদেরকে একটা মাস্ক পরায়, মানে মাস্কে পরলে মনে হবে রাবণ। অ্যাকচুয়ালি আমাদের জীবনে আমরা অনেক মাস্ক পরে আছি, কেন আমাদের জীবনে ভালো ভক্ত হতে জন্য আমরা কম কষ্ট করছি, কিন্তু সবাই যেন বুঝে যে আমি ভালো ভক্ত সেটা বুঝাতে জন্য আমি বেশি কষ্ট করছি, যেন সবাই বুঝে যায় যে আমি খুব ভালো ভক্ত, আমি শুদ্ধ ভক্ত। আপনারা এটা মানছেন তো? বাস, ওতেই আমার চেষ্টা। কিন্তু সত্যি প্রকৃতপক্ষে আমি ভালো ভক্ত হব সেটার জন্য কোনো চেষ্টা নেই, কিন্তু সবাই যেন ভাবে আমি ভালো ভক্ত সেটার জন্য অনেক চেষ্টা চলছে। তো সেটাতে কী হচ্ছে, এটা মাস্ক হয়ে যাচ্ছে। এখন কী হচ্ছে, আমাদের মুখের ভিতরে অনেক মাস্ক চলে আসছে, একটা বাইরের জগতে সবাইকে দেখাতে জুনে, একটা ভিতরে আমাদের পরিবারের জুনে, আর একটা যেটা ভগবান জানে সত্যিকারে, যেটা আমাদের মুখটা সেটা শুধু পরমাত্মা জানে। তো আমাদের তিনটা মাস্ক হয়ে গেছে, একটা তো ভগবান জানে, একটা তো আমাদের পরিবারের লোকেরা, আর একটা তো আমাদের কমিউনিটি যারা মন্দিরে যেভাবে আমাদেরকে সবাই চিনে। তো এই তিনটা আলাদা আলাদা জীবন আমরা জীবনযাপন করছি না, এই তিনটাকে এক করে দিতে হবে, যেটা ভিতরে আছে সেটাই বাইরে আছে। যদি আমি ভালো ভক্ত না, নো প্রবলেম, আমি এরকমই আছি। সবাই যেন এটা বুঝে যান যে আমি এতটুকুই করতে পারছি, আমি চেষ্টা করছি, কিন্তু আমি যেটা না সেটা যদি আমি সবাইকে দেখাতে চাই তাহলে আমার জীবনটা কনফিউজিং হয়ে যাবে। আমি নিজেই বুঝতে পারবো না যে আমি ভালো ভক্ত আছি কি আমি ভালো ভক্ত নেই, যেহেতু যখন ব্যাসাসনে বসে আছি তখন অন্য কিছু বলছে, যখন ব্যাসাসন থেকে নেমার পরে অন্যভাবে ব্যবহার করছি, তাহলে তো আমার জীবনটা পুরো ডিস্টার্ব হয়ে যাবে। তো আমাদের স্ট্রেট ফরওয়ার্ড থাকা উচিত, আমি যেভাবে আছি আমি সেভাবেই আছি। কেন ডক্টরের কাছে যদি আমি গিয়ে অ্যাক্টিং করব ডক্টরের কাছে যে না আমি ঠিকই আছি, আমি ভালোই আছি, আমার তো কোনো কিছু জ্বর হয়নি, তাহলে ডক্টর মেডিসিন দিতে পারবে না। সো আমাদের জীবনে কেউ তো এরকম থাকতে হবে যে সত্যি কথা জানে আমরা কীরকম লোক আছি, আমাদের মনের ভিতরে কীরকম বাজে বিচারগুলো আছে, আমরা কীরকম, যদি কাউকে আমরা অনেস্টলি
সত্যি মানে বুঝাতে পারবো, তাহলে ওরা আমাদের সাহায্য করতে পারবে যে হ্যাঁ এখানে তুমি আছো ক্লাস ওয়ানে, এখন তোমাকে ক্লাস টুয়ে নিয়ে যাব। কিন্তু ক্লাস ওয়ানে থেকে যদি আমি বলবো না আমি তো ক্লাস টেন পাস হয়ে গেছি, তাহলে আমাকে কেউ সাহায্য করতে পারবে না। তো এখানে বলছে ভক্ত মানে সিম্পল স্ট্রেট ফরওয়ার্ড, অ্যাক্টিং করতে নেই, যেটা আছো সেটা আছো, কোনো অসুবিধা নেই, কেউ কেউ খারাপ মনে করবে না। ডক্টর কোনো দিন খারাপ মনে করে না যে আরে তুমি চারবার পায়খানা গেছো, হ্যাঁ কীরকম লোক তুমি, না এরকম বলবে না। ডক্টর বলবে আচ্ছা চারবার গেছো, কোনো অসুবিধা নেই, তুমি এই মেডিসিনটা নাও তাহলে আর পায়খানাটা বন্ধ হয়ে যাবে। এরকম মানে কেউ আমাদেরকে এরকম বলবে না, এ তুমি কীরকম ভক্ত, না আমি এরকমই আছি, আমি এতটুকুই পারছি, এখন আমি কী করলে আমার জন্য ভালো হবে। যদি আমরা সত্যি বলে দেবো তাহলে আমরা সত্যি কথা মানে ধীরে 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 করে ভালো ভক্ত হয়ে যাব। কিন্তু যদি আমরা সবসময় মাস্ক পরে সাজিয়ে মেকআপ করে আমি ভালো ভক্ত, তাহলে আমরা পুরো জীবন এরকমই থাকবো, কোনো দিন ভালো ভক্ত হতে পারবো না। তারপরে বলছে ব্রহ্মচার্য সেলিবেসি। এখন কেউ বলবে আরে এটা কী হলো, গুরু সেবা হতে জন্য আমাকে ব্রহ্মচারী হতে হবে নাকি, আমার তো বিয়ে হয়ে 15 বছর হয়ে গেছে মাতাজি, আমি আর কী করে করবো। না, ব্রহ্মচার্য মানে এটার একটা খুব বিশাল বড় মিনিং আছে। ব্রহ্মচার্য মানে মন দিয়ে ব্রহ্মচার্য, শরীর দিয়ে ব্রহ্মচার্য, যারা ব্রহ্মচারী আছে তারা তো ব্রহ্মচারী আছে, যে গৃহস্থে নিজে গৃহস্থ জীবনে রেগুলেটেড লাইফ, মানে এটা না যে আমাকে এই কনসেশন যা দেওয়া হয়েছে গৃহস্থ জীবনে সে জন্য আমি এখন ইন্দ্রিয় ভোগ আমার যেটা ইচ্ছা সেটা আমি করতে থাকবো, তাহলে সেটা ব্রহ্মচারী না। এই গৃহস্থ ব্রহ্মচারী মানে সে নিজে যে ভোগ করছে সেটা নিয়ন্ত্রণে করবে, এটা না যে যখন ইচ্ছা একটা নিয়ম পালন করবে। যেরকম ইস্কনে একটা নিয়ম দেওয়া আছে যে বাচ্চা বানাতে জুনে ভোগ করা, ভোগ করলে কিছু অসুবিধা নেই, এরকম একটা কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো পালন করা। যেহেতু আমাদের জীবনে মুখ্য উদ্দেশ্য হচ্ছে ভগবত ধাম যাওয়া, আর ভগবত ধাম যেতে জন্য সবাই অন্য অন্য কী বলে রাস্তা সিলেক্ট করেছে। কেউ ভাবছে না আমি একা চেষ্টা করবো ব্রহ্মচারী হয়ে আমি চলে যাব, কেউ বলছে না আমি সন্ন্যাস নিয়ে, কেউ বলছে না আমাকে সাহায্য দরকার, আমি এত মানে একা পারবো না, আমার একটা অর্ধাঙ্গিনী, আমরা দুইজন সাথে মিলে ভগবত ধাম যাবো। তো দুইজন সাথে মিলে ভগবত ধাম যাবো সে গোলটা সেটা ভুলে যেতে নেই, এটা না যে আমি গৃহস্থ হয়ে গেছি আর ব্রহ্মচারীদের একটা কিছু রিস্ট্রিকশন আছে, আমাদের কোনো রিস্ট্রিকশন নেই, না গৃহস্থ মানে রিস্ট্রিকশন আছে, গৃহস্থ মানে সেম ব্রহ্মচারীর মতনই রিস্ট্রিকশন আছে, একটু কনসেশন আছে, দ্যাটস ইট। সো কনসেশনের অ্যাডভান্টেজ নিতে নেই। তারপরে বলছে অহিংসা নন ভায়োলেন্স, সেটা তো আমি সর্বপ্রথম ক্লাসে বুঝালাম যে অহিংসা মানে এটাই না যে আমি আমিষ খাচ্ছি না সেজন্য আমি অহিংসা করছি না, অহিংসা মানে কাউকে দুঃখ দিতে নেই, আমাদের কথাবার্তা আমাদের যেভাবে প্রবর্তন, আমরা যেভাবে কথা বলি, যেভাবে চলাফেরা করি, যেভাবে আমরা ব্যবহার, সে ব্যবহার দেখে কাউকে দুঃখ দিতে নেই। নালে হতে পারে পশুদের হিংসা করছি না কিন্তু লোকের হিংসা করছি, লোকের মনকে দুঃখ দিচ্ছি, ব্যথা দিচ্ছি, তাহলে কী করে আমরা অহিংসা করছি? আর যারা হিংসা করে তারা কী করে গুরুকে সেবা করবে? যদি আমরা গুরুকে সেবা করতে চাই তাহলে এই সব গুণগুলো আমাদের মধ্যে আমাদেরকে নিয়ে আসতে হবে। তারপরে বলছে সম, যদি আমরা গুরুদেবের সেবা করতে চাই তাহলে আমাদেরকে সম থাকা উচিত, সম মানে প্রতি একটা পরিস্থিতিতে সমভাব রাখা উচিত। সমভাব রাখা মানে কোনো সময় দুঃখ আসবে, কোনো সময় সুখ আসবে, কোনো সময় ঠান্ডা থাকবে, কোনো সময় গরম, কোনো সময় কেউ মান দেবে, কোনো সময় কেউ অপমান করবে, কোনো সময় জীবনে সব কিছু ভালো চলছে, কোনো সময় মন্দ চলবে, যেই রকম পরিস্থিতি হোক ভগবানের সাথে কনেকশন কোনো দিন ছাড়তে নেই। আর সবসময় সেটা মনে রাখতে হয় যে এই সব কিছু টেম্পোরারি আছে, পার্মানেন্ট হচ্ছে আমাদের রিলেশনশিপ ভগবানের সাথে। তো আর সব জিনিস টলারেট করা, সহ্য করা, হ্যাঁ ঠিক আছে আজকে ঠান্ডা আছে সোয়েটার পরে নেব, আজকে গরম আছে আইসক্রিম খেয়ে নেব। আমাদের ইংলিশে একটা কাহাবাত আছে, বাই নেচার ম্যান ইজ এ ফুল, When it is hot, he wants it cool. When it is cool, he wants it hot. Always wanting that which is not. আমাদের স্বভাবটা এরকম থাকে, ঠান্ডা থাকলে আমরা ভাবি ওরে বাপরে ভীষণ ঠান্ডা, তো ভাই এত ঠান্ডা ভালো লাগছে না, এরকম আমার তো জ্বর এসে গেছে। আচ্ছা যখন গরমি আসলে কি গরম না, বাপরে কত গরম ভালো লাগছে না, আচ্ছা ঠিক আছে। বৃষ্টি পড়লে ওরে এত বৃষ্টি পড়ছে মাথা খারাপ হয়ে গেছে, কাপড়গুলো শুকনাই হচ্ছে না,
এটা আমাদের স্বভাব, মানে যেটাই হোক জীবনে আমরা কোনোদিন খুশি না, তার বিপরীত আমাদের কিভাবে থাকতে হবে। ফার্স্ট ক্লাস গরম আছে, আজকে তো আইসক্রিম খাবো, আজকে তো কিছু ঠান্ডা ফ্রিজে বানাবো আমরা আজকে আইসক্রিম, আজকে গরম আছে তো ভালো, কাপড়গুলো শুকনো হয়ে যাবে, গরম আছে তো খুব ভালো, আচ্ছা বৃষ্টি পড়েছে কত সুন্দর, বৃষ্টি পড়েছে তো ভালো, খুব সুন্দর কী বলে ফার্মিং হবে, যারা কৃষক তাদের লাভ হবে, চলো খুব ভালো, কত সুন্দর ক্লাইমেট আছে, আজকে ঠান্ডা বৃষ্টি পড়ছে, চলো আমরা গরম গরম হার্বাল টি খাবো, চলো একটা কি ওই পকোড়া বানায় খাবো, ওই ক্যাবেজ পকোড়া খাবো, ওকে আজকে যদি ঠান্ডা আছে ও কোনো অসুবিধা, ঠান্ডা আছে চলো গরম দুধ খাবো। সো যেই পরিস্থিতি আছে সেটা দিয়ে আমাদের কিছু ভালো দেখতে হবে, এটা না যে ওই পরিস্থিতি মানে দেখে সবসময় দুঃখ করা, ভালো হোক যে হোক সেই পরিস্থিতিতে আমি কৃষ্ণদের কীভাবে জুড়ে থাকবো সেটা আমাদের মনের মধ্যে থাকতে হবে। তো এই শ্লোকের যে এক একটা লাইন আমরা এখন শেষ করলাম, যে কীভাবে যদি আমরা গুরুকে সেবা করতে চাই তাহলে আমাদের ক্লিন থাকতে হবে, আমাদের তপস্যা করতে হবে, আমাদের সহ্য করতে হবে, শান্ত থাকতে হবে, মৌনী থাকতে হবে, প্রজল্প করতে নেই, শাস্ত্র পড়তে হবে, সিম্পল থাকতে হবে, ব্রহ্মচারী পালন করতে হবে, অহিংসা পালন করতে হবে, সবাই সাথে সম থাকতে হবে। এখন মেন হচ্ছে যে শাস্ত্র পড়া, জপ, ইনফ্যাক্ট আমরা একটা শ্লোকই পড়লাম, এখানে কন্টিনিউশন অনেক কিছু আছে, এটাতে নববিধ ভক্তি আসবে, চ্যান্টিং করো, শাস্ত্র পড়ো, ভগবানের গ্লোরিফিকেশন, গুণাবলীগুলো শুনো, এরকম অনেক কিছু আসবে। এখন মেন হচ্ছে এটা না যে এই যে সব কিছু আমরা চেষ্টা করছি, চারটা নিয়ম, ষোলোমালা, সাধনা, এই যেগুলো আমরা চেষ্টা করছি সেটা সবসময় আমাদের পারফেক্টই হবে, আমরা কোনো দিন ভুল করবো না, না হবে, ভুল হবে অনেক সময় আমরা, মানে কোনো কোনো দিন পারবো না, কোনো কোনো দিন ভুল করে ফেলবো, কোনো অসুবিধা নেই। অসুবিধা কোথায় আছে সেটা আমি বলতে চাই আজকে, তার ব্যাপারে 10-15 মিনিট বলে শেষ করব। শিল প্রভুপাদ অক্টোবর 1973 বম্বেতে এই কথা বলেছেন, এটা না যে কেউ ভক্ত মানে উনি সবসময় ইন্দ্রিয় নিয়ন্ত্রণে রাখতে পারবে, নাও রাখতে পারতে পারে, কিন্তু যেটা হো ভগবানের স্মরণ, ভগবানের সাথে সম্বন্ধ কোনো দিন ছাড়তে নেই যে কোনো পরিস্থিতি আসলে। তার মানে অনেক সময় হতে পারে ইন্দ্রিয় এত পাওয়ারফুল আছে আমাদেরকে এই পাশে ওই পাশে মানে নাচ করাবে, কিন্তু যেটাই হো কোনো দিন ভক্তি ছাড়তে নেই, কোনো দিন স্বাধ্যায় ছাড়তে নেই, কোনো দিন জপ ছাড়তে নেই, যদি আমরা ভুল করে ফেললে। কেন এটা বলছি, যেরকম শিলা প্রভুপাদ একটা এক্সাম্পল দিয়েছিলেন, শিলা প্রভুপাদ বলছিলেন যে আমি যখন ছোটোবেলা ছোটো ছিলাম তখন আমি বাথরুম যেতে জন্য আমার মায়ের শাড়িটা টানতাম, মা বাথরুম যাবো বাথরুম যাবো, তখন আমার মা রেগে যেত, বাথরুম যেতে জন্য আমার শাড়ি টানছো কেন, আমার পারমিশন দরকার আছে নাকি, যাও তুমি যদি যাবে যাও বাথরুমে। তো প্রভুপাদ বলতে আমি ছোটো ছিলাম আমি এরকম মায়ের পারমিশন নিতাম। তো এইভাবে শিলা প্রভুপাদ বলছে যদি আমরা কিছু অনেক সময় ভুল করে ফেলি কিংবা অনেক সময় যদি আমরা ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে পারছি না, তাও ভগবানের পারমিশন নো, ভগবানের সাথে কথা বলো, ভগবানকে বলো অনেক চেষ্টা করলাম কিন্তু পারছি না, কিন্তু এরকম হয়েছে কী মানে কী করবো, কিন্তু ভগবানের সাথ ছাড়বে না। অনেক সময় আমরা কী করি, যদি কিছু ভুল করে ফেলেছি তাহলে আর গুরুকে মুখ দেখাবো না কোনো দিন, তাহলে আর ভক্তদের সাথ ছেড়ে দেবো, সঙ্গ ছেড়ে দেবো, কিন্তু আমি এখন লজ্জা পাচ্ছি আমি যত বড়ো ভুল করে ফেললাম, তাহলে আমাদের আরও পতন হয়ে যাবে। আমরা যে কোনো পরিস্থিতিতে ভক্তদের সাথ ছাড়তে নেই, কেন সাধনাটা সবসময় আপ অ্যান্ড ডাউন হবেই স্থিরভাবে, কেন আমরা এখন রজগুণে আছি, সত্ত্বগুণে থাকলে সাধনা স্টেডি থাকে একদম এক লাইন, রজগুণে হলে সাধনাটা শেকি হবে মানে উপর নিচে হবে, তমোগুণে হলে সাধনাটা স্থির মানে স্ট্যাগনেন্ট হয়ে যাবে, মানে আমরা আগে যাবোই না বরং নিচে চলে যাব। তো ম্যাক্সিমাম তো আমরা সত্ত্ব রজস উপর নিচে করতে থাকি, অনেক সময় রজগুণে থাকি সেই জন্য সাধনাটা শেকি শেকি আছে, মানে কোনো দিন 18 মালা, কোনো দিন কম হয়ে যায়, কোনো দিন খুব ভক্তি, কোনো দিন একদম ভাল লাগে না, কেন আমরা রজগুণে আছি। যখন আমরা সত্ত্বগুণে যাই তখন স্থির থাকে। আমাদের দীক্ষা নেওয়ার পরে সবসময় চেষ্টা করতে হবে যেন আমরা সত্ত্বগুণে থাকি, মানে যেটাই হোক পরিস্থিতি, কিন্তু আমার যে ষোলোমালা
শেষ করতেই হবে। কিন্তু যদি আমরা আমাদের সাধনাটা স্থির রাখব, তাহলে এই সাধনাটা নরসিং কবচম, কবচ থাকে না একটা, একটা যখন যুদ্ধ করতে যায় তখন একটা কবচ পরে যায়, স্টিলের কবচ, যত বান আসলেও ভিতরে কিছু হবে না। আমাদের সাধনা হচ্ছে আমাদের একটা কবচ, এই কবচটা পরলে মায়া যত বান দিলেও আমাদের মানে হবে একটু একটু, অনেক সময় একটু ফুটা হবে, একটু রক্ত বেরোবে, কিন্তু মরে যাব না। মানে মানে আমি এটা বলি প্রতিবারে যে ভক্তিতে হতে পারে আমরা পিছলে যাব কিন্তু পড়ে যাব না, পিছলতে পারবো কিন্তু পড়ে যেতে নেই। হতে পারে ভক্তিতে অনেক সময় আপ হবে, ডাউন হবে, কিন্তু গুরুর হাত ধরে রাখলে পড়ে যাব না। পিছলবে, সবাই পিছলবে, কেউ আমাকে বলতে পারবে না যে আমি কোনো দিনই পিছলি না, আমি যখন থেকে ভক্তি জীবনে এসেছি বা স্থিরভাবে চলে যাচ্ছি, না পিছলবে। কিন্তু গুরুর হাত ধরে রাখলে, ভক্তদের হাত ধরে রাখলে পড়বে না। সো সেই জন্যে তো চারটা আমি জাস্ট গত সানডেই এখানে আমাদের ভক্তদেরকে বলছিলাম যে এটা নোট করে রাখো যে ভক্তি জীবনের চারটা আর আর আছে যেটা আমাদের পতনে কারণ হতে পারে, সেটা সব ভক্তরা মানে নিজে বইয়ে লিখে নিতে পারে। চারটা আর, আর হচ্ছে রেডিউসড সাধনা, ফার্স্ট আর, আর মানে আর একটা অক্ষর, বাংলা ভাষার অক্ষর আর, রেডিউসড সাধনা। ভক্তি জীবনে মানে রেড লাইট, যে সাধনাটা কমে যাচ্ছে, এটা হবে অনেক সময় সাধনা কম হতে পারে। মানে ট্রাফিক লাইট আপনি দেখবেন, ট্রাফিক লাইটে একটা অরেঞ্জ লাইট থাকে, একটা গ্রিন লাইট থাকে, একটা রেড লাইট থাকে। যখন সাধনা কমে গেছে মানে গ্রিন লাইট থেকে আমরা চলে গেছি অরেঞ্জ লাইটে, কিন্তু এখনও ডেঞ্জার না, অরেঞ্জ লাইট ডেঞ্জার না, কিন্তু সাধনা কম হওয়ার পরে সেকেন্ড আর রিজনিং, সাধনা কম হওয়ার পরে আমাদের দুঃখ নেই, আমাদের মনের মধ্যে বিচারে কিছু, মনের ভিতরে কিছু দুঃখ নেই, বরং আমরা ভাবছি কী হয়ে যাবে একবার মালা না শেষ করলে, কী হয়ে যাবে একদিন যদি ক্লাস না অ্যাটেন্ড করে ক্রিকেট দেখলে, কী হয়ে যাবে একবার কোনো বই দেখে নিলে, কোথায় লেখা আছে ষোলো মালা করতেই হবে বলে, একটা মালা করেছি আমি ভালোভাবে করব মন দিয়ে এটা যথেষ্ট, কোন শাস্ত্রতে লেখা আছে কী করে করব, এত সমস্যা হলে কী করে করা যায়, আরে আমার এত কাজ আছে এটা কি সম্ভব, এটা কী করে হবে। যদি আমরা এরকম করে রিজনিং আরম্ভ করব যে আমার কিছু দোষ নেই, আমি কিছু ভুল করিনি, তার মানে এটা অরেঞ্জ লাইট থেকে হয়ে গেছে রেড লাইট, আর এখন যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, যেহেতু আমরা এখন অন্য জোনে চলে গেছি। কিন্তু যদি আমরা অরেঞ্জ লাইটে, সাধনা কম হয়েছে কিন্তু মনের ভিতরে দুঃখ আছে, আমার সাধনা কেন কম হয়ে গেছে, কী করতে হবে, কারো সাহায্য নিলে ভালো হয়, কোনো ভক্তকে বললে হয় প্রভু আজকাল চান্টিং হচ্ছে না, প্রভু কিছু সাহায্য করেন, মনটা খারাপ আছে, মনে অন্যদিকে যাচ্ছে, তাহলে কোনো অসুবিধা নেই, সাধনা অনেক সময় হয় কম, আবার ঠিক লাইনে চলে আসবে। কিন্তু আমরা কাউকে না বলে যদি মনে মধ্যে ভাবি কী হয়ে যাবে কম হয়ে গেলে, তাহলে আর রেড লাইট হয়ে গেছে। আপনি দেখেন ভরত মহারাজের জীবনে, ঋষভদেবের ছেলে ভরত মহারাজের একটা বৃত্তান্ত আসছে শ্রীমদ্ ভাগবতমে পঞ্চম স্কন্ধে অধ্যায় নম্বর আট। ভরত মহারাজ ওনার সব ঐশ্বর্য, রাজ্য সব কিছু ছেড়ে দিয়েছে, ফার্স্ট ক্লাস হিমালয়ে গণ্ডকী নদীর কাছে গাছে নিচে ছোট একটা মানে কুটিয়া বানিয়ে খুব সুন্দর ভগবানের নাম করছে, তপস্যা করছে, ফার্স্ট ক্লাস জীবনটা খুব সুন্দর চলছে ভক্তি জীবন। কিন্তু অকস্মাৎ একদিন কী হয়েছে, একটা হরিণকে দেখেছে, হরিণটা গর্ভবতী ছিল, সেই হরিণটায় জল খাচ্ছিল গণ্ডকী নদীর জল, সিংহের গর্জনা শুনেছে, হরিণটা গর্ভবতী ছিল, ভয় পেয়েছে, ভয় পেয়ে জলের ভিতরে ঢুকে গেছে, জলের ভিতরে ঢুকে গেলে গর্ভপাত হয়ে গেছে, জলের ওই পাশে গিয়ে একটা গুহার ভিতরে চলে গেছে, সেখানে দেহত্যাগ করে দিয়েছে। এই সব কিছু ভরত মহারাজ দেখেছে, দেখে ও হরিণের ছোটো বাচ্চাটা দেখে খুব দয়া পেয়েছে, এত সুন্দর ছোটো বাচ্চা, মা মরে গেছে, আমি দেখা করব, ভালোভাবে ওকে দেখা করতে আরম্ভ করেছে, কোনো অসুবিধা নেই, খুব ভালো, কারো উপর দয়া করা খুব ভালো। কিন্তু ধীরে ধীরে কী করেছে, নিজের সাধনা কমিয়ে দিয়েছে, আগে যত জব করতো জব কম দিয়েছে, সবসময় এখন হরিণ পিছনে, আমার হরিণটা কী করছে, আমার হরিণটা খেয়েছে কি না, আমার হরিণটা কোথায় চলে গেলো, কোনো বাঘ খেয়ে নেবে না তো, আমার হরিণটা ভালো আছে তো, ধীরে ধীরে সাধনা কমিয়ে দিয়েছে। যখন এই সাধনা কমিয়ে দিয়েছে কী হয়েছে, ধীরে ধীরে হরিণের উপরে মোহ বেড়ে গেছে, যখন মোহ বেড়ে গেছে জীবনের শেষে হরিণের বিচার করতে 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 দেহত্যাগ করেছে, পরের জন্মে হরিণ হয়ে জন্ম নিয়েছে।
কেন ভগবান তো বলে দিয়েছে ইয়ম ইয়ম বাপ স্মরণ ভাবম তেজতন তে কলেবরম তম তমি বেতে কৌন্তে সদা তদ ভাব ভাবিতা শেষে জীবনে শেষে যেটা মনে করবে সে জন্ম পাবে সে শরীরটা পাবে সে হরিণের শরীরটা পেয়ে পেয়ে গেছে এখন আমাদের মনে হবে আরে বাপরে বেচারা ওর দোষ কী আছে কারো সাহায্য করতে চেষ্টা করেছে হ্যাঁ সাহায্য করো আগে নিজের সাহায্য করো যেরকম এরোপ্লেনে আমাদেরকে বলে যদি কোনো কিছু মানে ক্র্যাশ হয় কিছু হয় যদি অক্সিজেন কম হয়ে যাবে আগে তোমরা নিজের মাস্ক পরো তারপরে অন্য লোকে মাস্ক পরাবে নিজে মাস্ক না পরে অন্য লোকে মাস্ক পরাতে গেলে তুমি মরে যাবে ও সাহায্য করেছে কোনো অসুবিধা নেই শিবানন্দ সেনে সাহায্য করেছে যেতেন যেতে আমি তোমরা শুনি শিবানন্দ সেন কীভাবে একটা কুকুরে মানে ভালোবাসা দিয়ে কুকুরকে প্রসাদ খাওয়াচ্ছে কিন্তু নিজে সাধনা বন্ধ করে নেই শিবানন্দ সেন মানে আজ থেকে ষোলো মালা না চার মালা করবো যেহেতু আমাকে কুকুরটাকে দেখতে হবে সেরকম করে নেই কিন্তু এখানে মহারাজ ভরত কী দোষ করেছে ভুল করেছে উনি সাধনা কম করে দিয়েছে উনি ওইটাকে দেখতে 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 নিজে সাধনা কম করে দিয়েছে সো সেই জন্যই ভক্তি জীবনে এই সব কিছু পয়েন্টস আমরা আজকে পড়লাম খুব ভালো গুরুকে খুশি করতে জন্যে কিন্তু আমাদের একটা কী বলে কশিয়াস থাকতে হবে একটা যে এই সব যে আমরা প্রমিস করেছি গুরুকে সেটা আমরা পালন করছি তো সেটা কমে যাচ্ছে না তো আর যদি কমে যাচ্ছে তাহলে কে আছে সেই হরিণ আমার জীবনে সবার জীবনে একটা হরিণ থাকে সীতামাতার জীবনে একটা হরিণ ছিল ও হরিণটাকে দেখে ভগবান রাম থেকে দূর হয়ে গেছে হরিণ দরকার ছিল বলে তো ভগবান রাম হরিণ পিছনে গেল আর সীতামাতাকে রাবণ নিয়ে চলে গেছে দশরথ মহারাজের জীবনে একটা হরিণ ছিল দশরথ মহারাজ ভাবছে যে আমি একটা হরিণের মারবো বলে বান ফেলেছে কিন্তু শ্রবণ কুমারকে মেরে ফেলেছে শ্রবণ কুমার মা বাবা রেগে দশরথ মহারাজকে শ্রাপ দিয়েছে যে যেভাবে আমরা আমার ছেলে থেকে দূর হয়ে গেছে তোমাকে শ্রাপ দিয়েছি তুমি তোমার ছেলে থেকে দূর হয়ে যাবে সেই জন্য এই রাম ভগবান রাম দশরথ থেকে দূর হয়ে গেছে দশরথ মারা গেছে ওনার জীবনে একটা হরিণ ছিল সীতামাতার জীবনে একটা হরিণ ছিল ভরত মহারাজ জীবনে একটা হরিণ ছিল ওদের জীবনে একটাই হরিণ ছিল আমাদের জীবনে অনেকগুলো হরিণ আছে একটা তো আমাদের সেলফোন সব থেকে বড়ো হরিণ আমাদের ডিস্টার্ব করছে এরকম আমাদের ছেলে পুলে নাতি অনেক কিছু আছে আমাদের প্রপার্টি আছে ব্যাঙ্ক ব্যালেন্স এই সব আমাদের আমাদের জীবনে অনেকগুলো হরিণ আছে তো সেই জন্যে ভক্তি জীবনে সবসময় এটা দেখতে হবে যে আমি কোনো হরিণকে আকর্ষিত হয়ে আমার সাধনা কমে যাচ্ছে না তো আর সাধনা যদি কমেও গেছে তাহলে কি আমি সাহায্য নিচ্ছি সাধনা কমে গেলে অজুহাত না সাহায্য চাইতে হবে আমরা কী করি অজুহাত দিই সাধনা কমে গেছে যেহেতু আমার শরীর খারাপ আছে মাতাজি কোভিড ছিল তো সাধনা কমে গেছে যেহেতু কাজ অনেক যেখানে চাকরি করি সেখানে খুব চাপ আছে কাজের সাধনা কমে গেছে যেহেতু আমার এক্সাম আছে তো সাধনা কম মানে আমরা অনেক কিছু বাড়িতে আত্মীয়রা এসেছে সাধনা কমে গেছে ও আমার ছেলের শরীর খারাপ আমরা অজুহাত দিই অজুহাত না সাহায্য চাইতে হবে আমার সাধনা কমে গেছে আমার সাহায্য দরকার আছে প্লিজ আমাকে সাহায্য করেন মায়া আমাকে ডিস্টার্ব করছে সো এই চারটা আর থেকে কেয়ারফুল থাকতে হবে একটা রেডিউস সাধনা ঠিক আছে সাধনা রেডিউস হয়ে গেছে তারপরে আমরা কী করবি কী করবো আমরা আর ফর রিজনিং আমরা রিজনিং দেব আর তারপরে কী হবে আর ফর রিচুয়ালিস্টিক যান্ত্রিকভাবে করতে আরম্ভ করব যেহেতু এখন সাধনা কমে গেছে আর সাধনা কমে যাওয়ার পরে আমাদের কোনো দুঃখ নেই আমরা ভাবছি আমি ঠিকই আছি এখন আমরা ষোলোমালা করলেও যান্ত্রিকভাবে করে নেবো বাপরে আজকের মালাটা হয়ে গেছে কোনো রকম হয়ে গেছে শেষ আর তারপরে কী কী হয়ে যাবে নেক্সট আর ফর রেস্টলেস অস্থির হয়ে যাব আর তখন হবে অ্যাক্সিডেন্ট তখন হবে পতন সাধনা কম হওয়া মানে শুধু পিছলেছি কিন্তু সাধনা কম হওয়ার পরে যদি এগুলো সব করবো যান্ত্রিকভাবে তাহলে এখন পড়েই যাব সেই জন্য চারটা আর থেকে আমাদের খুব কেয়ারফুল থাকতে হবে আর চারটা আর থেকে কেয়ারফুল থাকতে হবে আর আর তিনটা এ জীবনে নিতে হবে এই তিনটা এ কী আছে মানে সবথেকে প্রথম হচ্ছে অলট এ ফর অলট আমাদের সবসময় অলট থাকা উচিত অলট থাকা উচিত মানে সতর্ক থাকা উচিত সি আপনি দেখেন সেনাতে ওদেরকে যখন বন্দুক দেওয়া হয় তখন সেনাতে যে সৈনিকগুলো থাকে তাদেরকে শেখানো হয় তাদেরকে জ্ঞান দেওয়া হয় এটাকে বন্দুক বলে এটার ভিতরে গুলি থাকে এটাকে এইভাবে ধরতে হয় এইভাবে চালাতে হবে সব কিছু শেখাবে তাও যদি ওরা সতর্ক থাকবে না যখন কেউ শত্রু এসেছে ওরা যদি ঘুমাচ্ছে তাহলে ওরা মরে যাবে ওদেরকে মেরে ফেলা হবে সতর্ক থাকতে হবে
অ্যালার্ট থাকতে হবে। এরকমই আমাদের ইসকনে অনেক কিছু কোর্স আছে, ভক্তি শাস্ত্রী আছে, ইসকন ডিসাইপল কোর্স আছে, ভক্তি বৈভব আছে, কমিউনিকেশন কোর্স আছে, মিডিয়েশন কোর্স আছে, অম্বডসম্যান কোর্স আছে, লিডারশিপ কোর্স আছে, অনেক কোর্স আছে, অনেক ওয়ার্কশপ আছে, ডিটি সেবা কীভাবে করতে হবে, এটা কীভাবে, মহাভারত, ভাগবত বিদ্যালয়, অনেক কিছু আছে। এগুলো সব হচ্ছে ওয়ার্কশপ আর ট্রেনিং, কিন্তু সব জ্ঞান নেওয়ার পরেও যদি আমরা সতর্ক না থাকি, আমরা ঘুমিয়ে আছি, তাহলে তো মায়া আমাদেরকে অ্যাট্যাক করে দেবে। মায়া ভাববে না যে একে অ্যাট্যাক করতে নেই, এ ভক্তিশাস্ত্রী করেছে না সেজন্য একে ছেড়ে দিতে হবে, না, কোর্সের সাথে মায়ের কোনো সম্বন্ধ নেই। আমরা যদি সর্বভৌমা হলেও মায়া অ্যাট্যাক করবে। ভরত মহারাজ তো ভাবা স্টেজে ছিলেন, ভাবা স্টেজে, ভাবা মানে মানে নাম বললে মানে চোখে থেকে জল, অষ্টসাত্ত্বিক বিকার আসে, তাও তো হরিণের উপরে মোহ হয়ে গেছে। সো মায়া আমাদেরকে ছাড়বে না যে এ কোর্স করেছে একে ছেড়ে দিতে হবে, না, সতর্ক তো আমাদের থাকতে হবে। সেই জন্য 3A ভক্তি জীবনে যদি আমরা আগে যেতে চাই, 3A অ্যালার্ট থাকতে হবে, সব সময় অ্যালার্ট অ্যান্ড সতর্ক, ইন্ট্রোস্পেকশন, কী হচ্ছে আমার জীবনে। সি, আপনি দেখবেন প্রথম স্কন্ধে সুখদেব মহারাজের যে বৃত্তান্ত আসে, যেখানে সুখদেব মহারাজ বলছে যে আমি কী বলে গর্ব থেকে বাইরে আসবো না, কেন আমি বাইরে আসলে মায়া আমাকে অ্যাট্যাক করবে, তখন ব্যাসদেব বলছে শুনো বাবু, আমার তোমাকে ভালোভাবে বলছি, আমি তোমাকে প্রমিস করছি তোমাকে মায়া অ্যাট্যাক করবে না, তোমাকে মায়া মানে এ করবে না, তুমি বাইরে চলে আসো, তুমি যদি এরকম আসছো না আমি মানে নিরাশ হয়ে যাচ্ছি, মানে আমি ক্লান্ত এ হয়ে যাচ্ছি। তখন সুখদেব মহারাজ ব্যাসদেবকে বলছে যে তোমার কী গ্যারেন্টি আছে যে তুমি আমাকে মায়া থেকে বাঁচাতে পারবে, তুমি যে এইমাত্র বললে যে তুমি মানে কী বলে নিরাশ হয়ে গেছো, তো এই নিরাশা আশা এগুলো তো সব দ্বন্দ্ব, ডুয়ালিটি, তুমি নিজের ডুয়ালিটিতে আছো, সেজন্য আমি তোমার কথাটা বিশ্বাস করবো না, তুমি ভগবানকে বলো এসে আমাকে বলতে জন্যে। তখন ব্যাসদেব দ্বারকা গিয়ে ভগবান কৃষ্ণকে নিয়ে আসছে, তখন ভগবান কৃষ্ণ সুখদেব মহারাজকে যে গর্ভতে আছে সে ওনাকে মানে কী বলছে প্রমিস করছে, বলছে তো সুখদেব তুমি বাইরে আসো, আমি তোমাকে প্রমিস করছি আমার মায়া তোমাকে কিছু করতে পারবে না। সো সেই যে বৃত্তান্ত তার একটা তাৎপর্যতে প্রভুপাদ লিখছে, যেহেতু সুখদেব মহারাজ ছিলেন একটা মুক্ত পুরুষ, সেই জন্যে উনি মায়া থেকে ভয় করতেন। সি, মানে আপনি বিচার করে দেখেন, মানে উনি একটা মুক্ত পুরুষ, তাও উনি অ্যালার্ট সতর্ক ছিলেন। তো আমরা তো হচ্ছে একটা সাধক, আমাদের কত অ্যালার্ট থাকা উচিত, যখন একটা মুক্ত পুরুষে ভয় পাচ্ছে যে মায়া থেকে একটু সাবধান থাকা উচিত। আমরা সাধক হয়ে কী করে এত কনফিডেন্ট থাকতে পারবো যে আমার কিছু হবে না, আমাদের খুব সাবধান থাকতে হবে। সো এ ফর অ্যালার্ট। তারপরে আরেকটা এ হচ্ছে অ্যাসোসিয়েশন, সবসময় ভক্তের সঙ্গতে থাকা উচিত। প্রভুপাদ বলছে, এক জায়গায় বলেছে, যদি কেউ ভাবছে যে আমি একান্তে ভক্তি করতে পারবো, তাহলে ও হচ্ছে একটা পাগল। আমি বলি না, এটা প্রভুপাদ বলেছে, সামবডি থিংস হি ক্যান ডু ডিভোশন অ্যালোন হিজ ইনসেন, ও হচ্ছে একটা পাগল, একান্তে কেউ ভক্তি করতে পারবে না। একান্তে ভক্তি বিনোদ ঠাকুরের কী ভজন আছে না, একা কি আমার নেই পায় বল হরি নাম সংকীর্তন, কেউ একা পারবে না, সবসময় আমাদের ভক্তের সঙ্গে থাকতে হবে। ভগবানের সাথে ডাইরেক্ট সঙ্গ হলেও হতে পারে আমরা মায়াতে পড়ে যেতে পারবো, কিন্তু ভক্তরা সবসময় রক্ষা করবে। তার একটা প্রুফ আছে চৈতন্য চরিতামৃতে, চৈতন্য চরিতামৃতে আমরা দেখি যে কালাকৃষ্ণদাস ভগবান চৈতন্য মহাপ্রভুর সেক্রেটারি ছিল, তাও কী হয়েছে কালাকৃষ্ণদাসকে, কালাকৃষ্ণদাস ও ভট্টাহারী নারীদের উপরে আকর্ষিত হয়ে গেছে আর চলে গেছে। তারপরে চৈতন্য মহাপ্রভু ওর শিখা ধরে নিয়ে এসেছে ওকে, আর তারপরে চৈতন্য মহাপ্রভু এত রেগে গেছে, যখন উনি পুরী ফেরত গিয়েছে তখন উনি ভক্তদেরকে বলেছেন যে আর আমি কালাকৃষ্ণদাসকে কোথাও আমার সাথে নিয়ে যেতে পারবো না, ও আমাকে ছেড়ে ও ভট্টাহারী নারীদের কাছে চলে গেছিলো, একে আমি ত্যাগ করছি। এখন বিচার করে দেখেন, ভগবান নিজে কাউকে ত্যাগ করে দিয়েছে, তাও নিত্যানন্দ প্রভু, জগদানন্দ পণ্ডিত, দামোদর পণ্ডিত, মুকুন্দ দত্ত সবাই মিলে বিচার করছে, না একে এখন কী করা যায়। তখন ওরা সবাই বিচার বিমর্শ করে চৈতন্য মহাপ্রভুর কাছে গিয়ে, মহাপ্রভু যেহেতু কালাকৃষ্ণদাস আপনার সাথে অনেক দক্ষিণ ভারতে ঘুরেছে, তো ওকে আমরা নবদ্বীপে পাঠিয়ে দেবো, সেখানে সচিমাতা, অদ্বৈতা আচার্য সবাই তো খুব ব্যাকুল আছে আপনার সব ট্যুরের কথাগুলো শুনতে জন্যে, উনি গিয়ে ওখানে একটু মানে সবাইকে বলতে পারবেন কী কী হয়েছে। তখন মহাপ্রভু বলছে যেটা ইচ্ছা করো।
তখন এরা ভক্তরা মিলে ওনাকে নবদ্বীপ পাঠিয়ে দিচ্ছে। সেখানে মানে অদ্বৈত আচার্যের 3 দিনে বড় ফেস্টিভ্যাল করছে, শ্রবণ উৎসব, আর এখানে কালকৃষ্ণ দাস মানে কথা করছে, আমরা এখানে গেছিলাম তখন এখানে এই লীলা, এই লীলা হয়েছে, ওই লীলাটা হয়েছে, খুব সুন্দর। এখন আপনি ভেবে দেখেন, কেউ একটা ভক্ত যার মায়া দিয়ে পতন হয়ে গেছে, যাকে সাক্ষাৎ ভগবান ত্যাগ করে দিয়েছে, পরিত্যাগ করে দিয়েছে, তাকে রক্ষা করেছে ভক্তরা। সো ফলেন ইন মায়া, রিজেক্টেড বাই লর্ড বাট প্রোটেক্টেড বাই ডিভোটিস। ডিভোটিস সবসময় প্রোটেক্ট করবে, যে কোনো সিচুয়েশনে ডিভোটিস সবসময় রক্ষা করবে, সেভাবে কালাকৃষ্ণ দাসে রক্ষা হয়েছে। সে জুড়ে সবসময় অ্যাসোসিয়েশন, কিন্তু এই অ্যাসোসিয়েশন জিনিসটায় ভালো করে বোঝা উচিত। আমরা ভাবি অ্যাসোসিয়েশন মানে যে আমি একবার গে ক্লাস শুনবো জুমে, তাতে আমার অ্যাসোসিয়েশন হয়ে গেছে, কিংবা রবিবারের দিনে গেলাম বিকেলবেলা না সকালবেলা ক্লাস শুনে চলে আসলাম, প্রসাদ দিলাম, হয়ে গেছে। না, অ্যাসোসিয়েশন মানে, অ্যাসোসিয়েশন ভিতরে অনেক কিছু আছে। অ্যাসোসিয়েশন মানে আমাদের হৃদয়টা খুলে কোনো ভক্তকে মনে ভিতরে কী চলছে সেটা বলতে হবে, শেয়ার করতে হবে, তখন গিয়ে সাহায্য হবে। আমি এরকম আছি, আমার ভিতরে এটা এটা সমস্যা আছে, আমি দেখতে এরকম আছি কিন্তু ভিতরে এই বিচারগুলো চলছে, প্লিজ আপনি আমাকে সাহায্য করেন। অ্যাসোসিয়েশন মানে মনটাকে খোলা করা। সামবডি ইন দিস ওয়ার্ল্ড শুড নো হোয়াট উই রিয়েলি আর, নো সবাই সাথে শেয়ার করতে পারবো না, এত সরল না, এটা পাবলিকলি মাইকে তো বলতে পারবো না, কিন্তু একটা কেউ আমাদের জীবনে মেন্টর থাকা উচিত যার সাথে আমরা সব কিছু শেয়ার করতে পারবো। আরেকটা হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি। অ্যাসোসিয়েশন মানে সাধনা কার্ড, অ্যাসোসিয়েশন মানে একজন কাউকে আমরা প্রতিদিন ইনফর্ম করছি, এত জপ হয়েছে, এত ওয়াঞ্চন হয়েছে, এত স্বাধ্যায় হয়েছে, এটা এটা হয়েছে, এটা আমাদের ইনফর্ম করতে হবে। অ্যাসোসিয়েশন মানে কনসালটেশন, অ্যাসোসিয়েশন মানে কিছু করার আগে জিজ্ঞেস করব, আমি এটা করব, আমি এটা করব না। হ্যাঁ, সি অসুরেরা কনসালটেশন করবে না, হিরণ্যকশ্যপু প্রহ্লাদ মহারাজকে কষ্ট দেওয়ার আগে কনসালটেশন করে না যে আমি প্রহ্লাদকে কষ্ট দেবো কি না। দক্ষ প্রজাপতি ভগবান শিবের অপমান করার আগে কাউকে জিজ্ঞেস করলো না যে আমি শিবকে অপমান করব। কিংবা রাবণ সীতামাতার অপহরণ করার আগে কারো কনসালটেশন নেয়নি, কিন্তু আমরা যেহেতু ভক্ত আমরা জীবনে যেটাই করি আমাদের কনসালটেশন নিতে হবে, মানে জিজ্ঞেস করতে হবে আমি এটা করবো কি আমি এটা করবো না। আর একটা হচ্ছে অ্যাপ্রিসিয়েশন। অ্যাসোসিয়েশন মানে এক দূসরাকে ভালোবাসা দেওয়া, এক দূসরাকে ও প্রভু আপনি কত সুন্দর করেছেন, আপনি যে মালা পাড়িয়েছেন কত সুন্দর লাগছে, প্রভু আজকে আপনি যেভাবে ভগবানের শৃঙ্গার করেছেন খুব সুন্দর, প্রভু আপনি খুব সুন্দর গান করছেন, প্রভু আপনি খুব সুন্দর ক্লাস দিয়েছেন, প্রভু আপনি খুব সুন্দর মন্দির পরিষ্কার করেছেন, এক দূসরাকে মানে ওনাদের যে ভালো গুণগুলো সেটা একটু গ্লোরিফাই করা। অ্যাসোসিয়েশন মানে শেয়ার করা, অ্যাসোসিয়েশন মানে সামবডি হ্যাজ টু বি আওয়ার বস। সি ইন্দ্র কেন ভুল করে ফেলেছে, ইন্দ্র ভগবান কৃষ্ণের উপরে ওই সামন্ত কি ক্লাউডস পাঠিয়ে দিয়েছে, যেটা প্রলয়ের সময় পাঠাবার দরকার আছে, সেটা ব্রজবাসীদের মারতে জন্য পাঠিয়ে দিয়েছে। কেন কেন ইন্দ্রের কোনো বস ছিল না, ইন্দ্র নিজেই বস, স্বর্গের বস, সেজন্যে ভুল করে ফেলেছে। আপনি দেখেন সবরমুনি, সবরমুনি উনি জলের ভিতরে তপস্যা করছিলেন, কিন্তু শেষে কী হয়েছে, গরুড়কে অপরাধ করে দিয়েছে, গরুড়ে অপরাধ করার ফলে ওনার পতন হয়ে গেছে, আর মন্দাতা রাজার 50 কন্যার সাথে বিয়ে করে নিয়েছে, ওনার মানে পুরো ডাউনফল হয়ে গেছে। কেন, কোনো গুরু ছিল না বলার জন্য যে এটা তোমার কী দরকার আছে গরুড়কে ডিস্টার্ব করার জন্য, যেটা ইচ্ছা করতে তো গরুড়, গরুড় হচ্ছে একটা বৈষ্ণব, বলার কেউ ছিল না। ভরত মহারাজের পতন হয়ে গেছে, কেন ভরত মহারাজের কেউ গুরু ছিল না বলার যে তুমি এটা কী করছো, হরিণের পিছনে পিছনে তুমি তোমার যজ্ঞ করো, আজকের যজ্ঞ হয়েছে কি না, আজকে তোমার মালা কমপ্লিট হয়েছে কি না, বলার কেউ ছিল না। সো অ্যাকচুয়ালি অনেক সময় আমরা যদি ভক্তি জীবনে নূতন আছি বেশি টেনশন নেই, যেহেতু নূতন থাকলে আমাদের উপরে অনেক লোকেরা থাকবে, কেউ না কেউ আমাদেরকে মানে জিজ্ঞেস করবে, মেন্টরিং করবে, আর চ্যান্টিং হয়েছে কি না এটা ওটা। টেনশন আর মেন প্রবলেম আসবে যখন আমরা ভক্তিতে একটু পুরাতন হয়ে যাব, তখন আমাদের উপরে কেউ থাকবে না জিজ্ঞেস করতে জন্য যে আজকে জপ হয়েছে কি না। আমরা হতে পারে 200 জনকে জিজ্ঞেস করছি এই তোমার জপ হয়েছে কি না, আমাকে রিপোর্ট দাও, কিন্তু আমাদেরকে তো, সেই জন্যে যে কোনো লেভেলে যে কেউ থাকলেও ওই লেভেলে কাউকে খুঁজতে হবে, তার উপরে লেভেলে যে একটু আমার উপরে দেখেন যে আমি চ্যান্টিং করছি কি না একটু আমাকে জিজ্ঞেস করেন, এটা সবসময় দরকার আছে। এটা না যে কেউ শিক্ষাগুরু হয়ে গেছে বলে আর
সি আমাদের নিজের গুরু মহারাজ জাস্ট এই দু চার বছর আগে, কোভিডের আগেই আমি গুরুমাঝে ব্যাস পূজাতে ছিলাম, মহাভারত প্রভু ওখানে পুরো রিপোর্ট দিচ্ছিলেন, গুরুমাঝে জপের রিপোর্ট, এত চান্টিং করেছে, আপনারা নিশ্চয়ই শুনেছেন, না শুনেছেন যদি আপনি ইউটিউবে গিয়ে দেখেন, মহাভারত প্রভু বলছিলেন গুরুমাঝে কত জপ হইলো, গুরুমাঝে কত কী কী হয়েছে, কীভাবে উনি চান্টিং করেছেন, পুরো রিপোর্ট দিচ্ছিলেন। সো সামবডি যে কোনো লেভেলে আমরা থাকি, আমাদের একটা মেন্টর থাকা উচিত যাকে আমরা জবাব দেব যে আমার কীরকম চলছে সব কিছু, না হলে ডিস্টার্বেন্স হয়ে যাবে, যখন আমরা নিজেই বস হয়ে যাব তখন পতন হয়ে যায়, তখন এটা খুবই একটা ডেঞ্জারাস সিচুয়েশন। সবসময় ভক্তদের অ্যাসোসিয়েশনে থাকতে হবে। সো আমরা দেখেছি তাহলে মহাপ্রভু উনি রামানন্দ রায়ের সাথে থাকতেন সবসময়, স্বরূপ দামোদর ওনার সাথে থাকতেন, আমরা দেখি সড়ক গোস্বামীরা ওরা সবসময় অ্যাসোসিয়েশনে থাকতেন, আমরা দেখি মাধবেন্দ্র পুরী উনি সবসময় ওনাদের সন্ন্যাসী শিষ্যদের সাথে থাকতেন। সো আমাদের সবসময় ইভেন ইনফ্যাক্ট জড়ভরত মহারাজ রঘুগণকে বলছে যে যদি কেউ ভক্তিতে আগে যেতে চায় তাহলে একটাই হচ্ছে তার সলিউশন, কোনো ভক্ত চরণে রজটা মাথাতে লাগালে, পুরো শরীরে মাখলেই ভক্তিতে আগে যেতে পারবে। সো রজটা নেব কী করে, ভক্তদের সাথে সঙ্গ করলেই তো রজটা নিতে পারবো, তো সেই জন্য ভক্তের সাথে অ্যাসোসিয়েশন আনেটি খুব দরকার আছে। তো দুটো এ বললাম, একটা বললাম অ্যালার্ট, সবসময় সতর্ক থাকতে হবে, একটা বললাম এ ফর অ্যাসোসিয়েশন, আর তৃতীয় এ হচ্ছে অ্যাসপিরেশন। অ্যাসপিরেশন মানে লালসা, লালসা থাকা উচিত, গ্রিড থাকা উচিত। হতে পারে আমরা সতর্ক আছি, হতে পারে আমরা ভক্তের সঙ্গে আছি, কিন্তু আমার ভগবদ্ধাম যাওয়ার কোনো ইচ্ছাই নেই, তাহলে কী লাভ হবে? সে লালসা, সে ইচ্ছা তো থাকা উচিত, আর সেই ইচ্ছাতেই ভগবানকে পাই, পরিশ্রমে অ্যাকচুয়ালি পাই না, কিন্তু যখন ইচ্ছা তীব্র থাকে তখন সেই ইচ্ছাটা দেখে ভগবান সন্তুষ্ট হয়ে ভগবান মানে আমরা ভগবানকে পেতে পারি। আমরা দেখি চৈতন্য লীলাতে, চৈতন্য মহাপ্রভুর কান্ধার উপরে কোনো বুড়ি মাতাজিটা উঠে যায়, গরুড়স্তম্ভটা ধরে চৈতন্য মহাপ্রভুর কান্ধার উপরে জগন্নাথের দর্শন করতে জন্যে, তখন চৈতন্য মহাপ্রভুর যে সেক্রেটারি গোবিন্দ খুব রেগে যায়, এই বুড়ি নিচে নামো নিচে নামো, কী করছো তুমি? তখন চৈতন্য মহাপ্রভু বলে না কোনো অসুবিধা নেই, থাক থাক থাক, ওর কত লালসা আছে ভগবানকে দেখার জন্য, কত আতুরতা আছে, কত লোভ আছে ভগবানের উপরে, আমার সেরকম লোভ কখন আসবে ভগবানকে দেখতে জন্য, বলে চৈতন্য মহাপ্রভু কাঁদছে, খুব খুশি উনি, মানে নিয়ম ভঙ্গ হচ্ছে কিন্তু ভগবানকে দেখতে জন্য ওনার যে লালসাটা সেটা দেখে চৈতন্য মহাপ্রভু খুব খুশি। তো সেটা তিনটা জিনিস, আমাদের সতর্ক থাকা উচিত, ভক্তদের অ্যাসোসিয়েশন, সবসময় সেলফ ইন্ট্রোস্পেকশন, ভগবানের সাহায্য নিতে হবে, যদি কিছু ভুল হচ্ছে, যদি ইন্দ্রিয় না নিয়ন্ত্রণ করতে পারছে তাও ভগবানকে কৃষ্ণ 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 সাহায্য করেন সাহায্য করেন সাহায্য করেন। আমি জানি না এই বৃত্তান্তটা কোনোদিন আপনাদের সাথে শেয়ার করেছি কি না, আমার ছোটোবেলার একটা, আমি তখন ছিলাম ক্লাস সেভেন্থ ক্লাসে ছিলাম, আর আমার শিক্ষাগুরু শিল প্রপাদের ডিসাইপল হিস গ্রেস আত্মতত্ত্ব প্রভু, আর ওনার স্ত্রী মালিনী মাতাজি, ওরা আমার মায়ের ভাই মানে আমার মামা, মামার বাড়িতে মানে আমরা মানে ওনারা থাকছিলেন কিছুদিনের জন্যে। তো মালিনী মাতাজি খুব সুন্দর রান্না করে, তো উনি নুডলস বানিয়েছিলেন, নুডলস বানিয়ে নিয়ে এসেছেন, আমরা সবাই মানে টেবিলের উপরে এখন নুডলস খাবো, নুডলস খাবো, তো নুডলসের সাথে সস লাগবে। এখন আমার বাড়িতে আমরা মানে ছোটোবেলা থেকে কোনোদিন পেঁয়াজ লসুন খাই না, পেঁয়াজ লসুন মানে আমরা টেস্টও করি না, কিন্তু আমাদের বাড়িতে না আমার মা বাবা খায় না, আমার দাদা কেউ খায় না, সবাই পুষ্টি মারে, ছোটোবেলা থেকে লাড্ডু গোপালের সেবা করি, আমাদের মানে খাই নেই। তো আমাদের বাড়িতে আমার মা কী করতো, ওই টমেটো সসটা বানিয়ে ফ্রিজে রেখে দেয়, বাড়িতেই বানায়, আর আমরা নুডলসের ভিতরে দরকার হলে ওটা খাই, কিন্তু আমার মামার বাড়িতে এরকম কিছু নিয়ম না, ওরা মানে বৈষ্ণব মানে ওরা লাড্ডু গোপালের সেবা করে, কিন্তু বাইরে থেকে সসের বটল কিনে, ও বাইরের সসের বটলে একটু লসণ থাকে। আমি যে কথা বলছি সে অনেক বছর আগে, যখন আমি ক্লাস সেভেনে ছিলাম, এখন তো ম্যাগির নো অনিয়ন নো গার্লিক সসের বটল পাওয়া যাচ্ছে যেখানে পেঁয়াজ লসুন নেই। তো আমি ডাইনিং টেবিলে সবাই বসে আছে, তো আমি আমার মাকে ইশারা করছি যে আমি ওই ফ্রিজে থেকে সসের বটলটা নিয়ে আসবো, একটু মানে সস ঢালবো, তখন আমার মা আমাকে বলছে যে নিয়ে আসবে না, ওটাতে লসণ আছে। এখন প্রভুজি বসে আছে, আত্মতত্ত্ব প্রভু মাতাজি বসে আছে, আমার মা বসে আছে, বাবা বসে আছে, আমি বসে, আমরা সবাই বসে আছি টেবিল উপরে, কিন্তু আমার মনটা খারাপ লাগছে যে নুডলসটা সস না দিয়ে কি কেউ খায়, কীরকম লাগবে খেতে। আচ্ছা এখন আমার মনটা দেখেন কীরকম একটা, আমার মনটা বলছে একদিন খেয়ে নিলে কী হয়ে যাবে,
ছোটো বাচ্চা ছিলাম, ক্লাস সেভেনে পড়ছিলাম, একদিন খেয়ে নিলে কী হবে, কেন এই নুডলসে সস না থাকলে ভাল লাগবে না। কিন্তু যেহেতু সামার ক্যাম্প, সানডে স্কুল রেগুলারলি যেতাম, তো এটাই জানি যে এটা ঠিক না আমি যেটা করছি। তো আমি মনে মধ্যে ভগবানকে প্রার্থনা করছি যে কৃষ্ণ 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 আমাকে হেল্প করেন, কৃষ্ণ আমাকে হেল্প করেন, কিন্তু আমার খাওয়ার ইচ্ছা আছে, আমি ওই সসটা খেতে চাই, কিন্তু কৃষ্ণ আমার হেল্প করেন। আমি কী করলাম দেখেন, আমার মনটা মানে ইন্দ্রিয় কত তীব্র, আমি আমার প্লেটটা নিয়ে মনে মধ্যে ভাবছি যে আমি চুপচাপ কাউকে না বলে ফ্রিজের কাছে যাব, বটলটা নিয়ে একটু সস ঢেলে ওখানে মিক্স করে নিয়ে চলে আসবো, কেউ তো দেখতে পারবে না যে আমি সস ঢেলেছি। আচ্ছা, আমি যখনই প্লেটটা নিয়ে কিচেনে যাচ্ছি, আমার মা বুঝে গেছে আমি কী করতে যাচ্ছি, ও আমাকে মানে তখনই মানে চোখ বড় করে দেখাচ্ছে যে যাবে না যাবে না যাবে না, নালে আমি প্রভুজিকে বলে দেবো তুমি কী করছো। কিন্তু আমি ভাবছি যেটাই হোক আমাকে খেতেই হবে, আমি চুপচাপ চুপচাপ করে কৃষ্ণ কৃষ্ণ বলতে থাকছি, ভগবানের সাহায্য চাচ্ছি, কিন্তু আমি কন্ট্রোল করতে পারছি না, আমাকে খেতেই হবে ওই সসের সাথে। আমি ধীরে ধীরে করে গেলাম, ভগবানকে বলছি ভগবান আমাকে প্লিজ সাহায্য করেন। আমি ধীরে ধীরে গেলাম ফ্রিজের কাছে, গেলাম দূরে থেকে মা দেখছে ডাইনিং টেবিল থেকে যে তুমি যেটা করছো সেটা ঠিক না, কিন্তু আমি ওর দিকে দেখছি না। আমি ফটাফট ফ্রিজটা খুললাম, আমার পেটের কাছে ওই এটা ব্যালেন্স করলাম, প্লেটটা প্লেটটা এক হাতে ব্যালেন্স করে এক হাতে থেকে ওই সসের বটলটা খুলছি, ভাবছি যে ফটাফট এখানেই মানে ফ্রিজের কাছে দরওয়াজার কাছে মিক্স করে নিলে কেউ বুঝতে পারবে না। আমি যে ওখানে মানে সসটা ঢালবো, ঢাকনটা খুলেছি যে সসটা একদম করে ঢালবো, যেভাবে পেটের কাছে ওই ব্যালেন্স করেছি প্লেটটা, সসের বটলটা হাতে থেকে পড়ে গেছে, ঠাক করে নিচে পড়ে গেছে। যেই নিচে পড়ে গেছে শব্দ হয়েছে, সাথে সাথে প্রভুজি জিজ্ঞেস করছে কী হলো কী হলো, আমি বললাম না কিছু হয় না প্রভুজি, কিছু হয় না কিছু হয় না। এখন আমি কী করে বলবো, আমি লজ্জাতে পড়ে গেছি, আমি যে এরকম কাজ করতে যাচ্ছিলাম যে একটু সস খেয়ে খাবো। আমার মা অনেক খুশি হয়ে গেছে, সসটা বটল ভেঙে গেছে, আবার অবশ্যই আমাকে অনেক তারপরে অনেক চিৎকার করেছে, কিন্তু কৃষ্ণ আমাকে বাঁচিয়ে দিয়েছে। যেহেতু আমি কৃষ্ণকে কৃষ্ণ কৃষ্ণ সাহায্য করেন, সহ্য করতে পারছি না, খাওয়ার ইচ্ছা আছে কিন্তু আমি জানি এটা খাওয়া উচিত না, এটাতে লসন আছে, কিন্তু কৃষ্ণ সাহায্য করেছে। তো এরকম জীবনে অনেক পরিস্থিতি আসতে পারে, হতে পারে যেখানে কন্ট্রোল হচ্ছে না, কিন্তু কৃষ্ণের সাথটা ছাড়তে নেই, কৃষ্ণ প্লিজ হেল্প, কৃষ্ণ প্লিজ হেল্প, আমি প্লিজ আমাকে হেল্প করেন। কৃষ্ণকে যদি স্মরণে রাখলে কৃষ্ণ কিছু না কিছু করবে, ও খুব বুদ্ধিমান, কিছু না কিছু করে আমাদেরকে বাঁচিয়ে নেবে কৃষ্ণ। কিন্তু যদি সেই সময় কৃষ্ণকেই ভুলে যাব, তাহলে কেউ বাঁচাতে পারবে না। সবসময় কৃষ্ণের সাথে একটু অনুসন্ধান, কৃষ্ণের সাথে একটু জড়িত হয়ে থাকতে হবে, তো অ্যালার্ট থাকতে হবে, ভক্তের অ্যাসোসিয়েশনে থাকতে হবে, আর প্রপার অ্যাসপিরেশন যে লালসা থাকতে হবে, তখন আমরা এই ভক্তি জীবনে আগে যেতে পারবো। সি, প্রথমে ভক্তি জীবনটা ইজি আছে, শেষেও ইজি হয়ে যাবে, কিন্তু তখন আমরা ভালো পিওর ডিভোটি হয়ে যাব, মাঝখানেই প্রবলেম আছে। এই মাঝখানেটা একটু যদি কোনো ভক্তের হাত ধরে স্থির থাকতে পারবো, তাহলে মানে ওয়ান্ডারফুল লাইফ হয়ে যাবে। এই যে মাঝখানে যখন না এই পাশে কৃষ্ণ প্রেম পাচ্ছি, না কোনো রস আসছে, আর ইন্দ্রিয় ভোগ ইজিলি অ্যাভেলেবেল আছে, ইজিলি করতে পারবো, হাতে মানে একটুকু দূরে আছে, সেই সময় নিজেকে নিয়ন্ত্রণ করে রাখা, টলারেট করা, আর ইউনো পেশেন্টলি ওয়েট করা যে হ্যাঁ আমি কোনো না কোনো দিনে রস পাবো, কৃষ্ণ ভাবনামৃতমে টেস্ট আসবে, সে পেশেন্স রাখলে আমরা সে স্টেজ থেকে পার হয়ে যাব। বাস একবার ও স্টেজ পার হয়ে গেলে তারপরে আনন্দ, তারপরে আর পিছনে যাওয়ার ইচ্ছা হবে না, জাস্ট একবার একটু পুশ দরকার আছে, আর ওই পুষের সময় দরকার আছে একটা আধ্যাত্মিক গুরু। সো সেই জন্যে গুরুকে ধরে রাখতে হবে, গুরুর সেবা করতে হবে, গুরুর থেকে অ্যাসোসিয়েশন নিতে হবে। অ্যাসোসিয়েশন মানে শুধু ফটো তোলা না গুরুর সাথে, অ্যাসোসিয়েশন মানে শুধু দীক্ষা নেওয়া না, অ্যাসোসিয়েশন মানে কথা শোনা, অ্যাসোসিয়েশন মানে যেভাবে শিলা প্রভুপাদ বলেছেন, ইনিশিয়েশন মিন্স ইয়েস স্যার আই উইল ডু হোয়াট ইউ ওয়ান্ট মি টু ডু, হ্যাঁ আমি করবো আপনি যেটা আমাকে বলেছেন করতে। তাহলে আমরা প্রকৃতপক্ষে আমাদের গুরুকে ভালোবাসি। গুরুকে ভালোবাসা কোনো সেন্টিমেন্ট না, এটা কোনো ইমোশনাল ইভেন্ট না, এটা ইন্টেলিজেন্ট ইভেন্ট আছে, যেখানে আমরা জানি এখানে হচ্ছেন একটা সেলফ রিয়েলাইজ সোল, একটা আত্ম সাক্ষাৎকারী জীব, একটা যে আমার ভগবান কৃষ্ণ আমার জন্য পাঠিয়েছে পার্সোনালি, আর আমাকে ইনাকে ধরে ভগবত ধামে যেতে হবে। যদি গুরুকে ভালোবাসি মানে শুধু আমি আপনাকে ভালোবাসি সেটা বললে হবে না, ভালোবাসা মানে প্র্যাকটিক্যাল সার্ভিস, ভালোবাসা মানে যেটা উনি চায় সেটা করে দেখাতে হবে, সেটা জীবনে আপনাতে হবে আমাদের, তার তাহলে আমরা সত্যি গুরুকে চাই। সো
মেন হচ্ছে টু ডু আওয়ার থিংস প্রপারলি। রেসপন্সিবিলিটি অফ এ ডিসাইপল, যেটা আজকের টপিক, কি হচ্ছে একটা শিষ্যর কর্তব্য আর দায়িত্ব। প্রথম কর্তব্য আর দায়িত্ব যে নিজে যে গুরুকে প্রমিস করেছে, যে অগ্নিসাক্ষী দিয়ে যে বাগদান নাকি বলে বাংলাতে বচন নিয়েছি আমরা অগ্নিসাক্ষী, সেই বচনবদ্ধ থাকা, সেই বচনকে পূর্ণ করা, সেটা হচ্ছে প্রথম কর্তব্য। তো আজকে আমরা শুধু একটা লাইন কর্তব্যটা নিতে পারলাম, পরে অন্য কোনো দিন আরও নেক্সট স্টেপস নিতে পারবো, যে কী আছে একটা ডিসাইপলের রেসপন্সিবিলিটি, কী আছে একটা ডিসাইপলের কর্তব্য। সো থ্যাংক ইউ সো মাচ ফর বেয়ারিং মি ফর সো লং টাইম, অনেকক্ষণ হয়ে গেছে, থ্যাংক ইউ সো মাচ। আই হোপ দিস টপিক হেল্পস ইউ অল ইন সাম ওয়ে অর দি আদার, থ্যাংক ইউ সো মাচ। হে জগন্নাথ জয়পতাকা স্বামী গুরু মহারাজ কি জয়, জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ।